সুপ্রিয় বন্ধুকন আসসালামু আলাইকুম দূরের কাছে দেশে অথবা দেশের বাইরে থেকে প্রিয় বন্ধুরা ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন আর যে আপন জীবনের গল্পের এক হাজার দুইতম পর্বে আপনাকে বরাবরের মতো স্বাগতম জানাচ্ছি প্রিয় বন্ধুগণ আজ আমি আপনাকে শোনাবো কুষ্টিয়ার ছেলে বাউল আসাদের জীবনের হৃদয় কাঁপানো আধ্যাত্মিক টাইপের এক বাস্তব জীবন কাহিনী বন্ধুগণ আজকের গল্পের টাইটেল যে কবরে মৃত ভাবার মাংস খাওয়ার সময় আটকায় গ্রামবাসী কোনো এক নারীকে তার মৃত বাবার মাংস খাওয়ার সময় সেই এলাকার গ্রামবাসী আটক করে এক ভয়ানক রকম বাস্তব জীবনের গল্প বন্ধুরা এই গল্পটা আমি বিশেষ করে নিয়েছি একটা কারণে মুর্শিদাবাদের পাথর বাবা নামে পরিচিত একজন ধার্মিক মুসলিম ধর্মাবলম্বী মানুষ আছে ওনাকে সবাই পাথর বাবা নামে চিনি আমি জানি না আপনারা জানেন কি না এবং আমি আমার অনেক গল্পের মাঝে এই পাথর বাবা নাম শুনেছিলাম কিন্তু আজকের কুষ্টিয়ার ছেলে বাউল আসাদের গল্পের সাথে কেমন জানি আমার কাছে ওই পরিচিত মুর্শিদাবাদের পাথর বাবার একটা মিল আছে মানে আমার কাছে নিশ্চিত করে মনে হয় যে গল্পটা আপনাকে আধ্যাত্মিক জগৎ থেকে কিছুক্ষণের জন্য ঘুরিয়ে নিয়ে আসবে তাই সবাইকে অনুরোধ করব, শুরু থেকে শেষ পর্যন্ত গল্প জুড়ে আমার সাথেই থাকবেন এবং গল্প শেষে আমাদের কুষ্টিয়ার ভাই বাউল আসাদকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন ধন্যবাদ সবাইকে সুপ্রিয় বন্ধুকোন আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ আসাদুজ্জামান আমার বাড়ি কুষ্টিয়া বন্ধুগণ আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি আমার পরিবারে আমি আছি আমার বাবা আছে মা আছে এছাড়া রয়েছে আমার ছোট দুইটা বোন আমরা টোটাল দুই বোন এক ভাই আমাদের পরিবারটা কুষ্টিয়া শহর থেকে অনেক দূরে কোনো এক ছোট্ট গ্রামে এক নিম্নবিত্ত পরিবার আমার বাবা পেশে একজন ব্যবসায়ী কিন্তু আমার বাবা তেমন নামি দামি কোনো ব্যবসায়ী না আমাদের এলাকাতে আমার বাবার খুব ছোট একটা চায়ের দোকান আছে এবং ওই চায়ের দোকানদারি করে আমার বাবা আমাদের পরিবারটাকে চালাচ্ছে ছোটোবেলা থেকে আমার সে আমার আসলে পড়াশোনা করার খুব বেশি সুযোগ সুবিধা হয়ে ওঠেনি আমি অনেক দূর পর্যন্ত পড়াশোনা করতে পারিনি প্রাইমারি স্কুলের গন্ডি পার হওয়ার পরে আমার বাবা আমাকে চায়ের দোকানে লাগিয়ে দেয় এবং আমি আমার বাবার দোকানে চায়ের দোকানদারে কাজ করতাম আমার বাবা ক্যাশে বসতে আমি চা বানাতাম মানুষদেরকে চা সার্ভিস করে খাওয়াতাম এটাই ছিল আমার একমাত্র কাজ এমন করে করে আমি আস্তে আস্তে করে বাবার দোকানে বড় হচ্ছিলাম আমি অনেকটা বাউল গান শুনতে পছন্দ করতাম আমার বাবার ঘরে আমার বাবার দোকানে একটা টেন্ডিস্টার ছিল যেটাকে আমরা বলি এখন রেডিও একটা রেডিও ছিল এবং রেডিওর ভিতরে আমাদের এলাকাতে কুষ্টিয়াতে হচ্ছে আপনার বাউল গান হতো মানে রেডিওতে আমি বাউল গান শুনতাম এবং এত পরিমাণের বাউল গানের প্রতি আমি পাগল ছিলাম আমার মনে আছে সোমবারে বিকেল চারটা বাজে বাউল গানের একটা অনুষ্ঠান হতো ওই বাউল গান শোনার জন্য আমি চায়ের দোকানদারি বন্ধ করে দিয়েই নীরবে বাউল গান শুনতাম এই নিয়ে আমার বাবা মাকে অনেক বকা করে আমাকে অনেক গালিও দেয় গালমন্দ করে আমার বাবা এবং ওরকম করে বাউল শিল্পীদেরকে আমার খুব পছন্দ হতো টিভিতে আমি বাউল শিল্পীদেরকে দেখতাম এবং আমারও ইচ্ছা ছিল যে আমি একটা সময় বাউল শিল্পীদের মতো চুল রাখব বাউলদের মতো চুল রাখব এবং বাউলের মতো জাকরি ছুলে আমি মানুষদেরকে গান শোনাবো এমন ইচ্ছাটাই আমার মনে তখন লালন করে একটা পর্যায়ে আমি মাথার চুলগুলো বড় বড় রাখতে শুরু করি আমি তখন মোটামুটি প্রায় অনেকটাই বড় হয়ে যায় আমার বয়স তখন প্রায় আঠেরো থেকে উনিশ বৎসরের কাছাকাছি আমি তখন টাগরা জওয়ান এবং মাথার মধ্যে আমি তখন ভাবড়ি চুল রাখি একদম বাউলা চুল রাখি আর যেখানেই বাউল গানের অনুষ্ঠান হতো আমি সেখানেই চলে যেতাম আমাদের এলাকাটা আমাদের এলাকাতে বাউল গানের আসর হতো বিশেষ করে শীতের ওই মৌসুমে শীতের মৌসুমে বটতলার ভিতরে বাউল গানের আসর বসতো আর সেখানে সেখানে শীতের কাপড় মরে দিয়ে বড় চাদর মরে দিয়ে গ্রামের মানুষগুলা একসাথে বাউলের ওই অনুষ্ঠান দেখত সেমন করে আমারও বাউলি অনুষ্ঠান দেখার প্রতি খুবই আগ্রহ ছিল যার জন্য আমাদের এলাকা কিংবা এলাকার বাইরে যেখানে বাউল শিল্পীর আসর বসতো আমি সেখানেই চলে যেতাম বাউল গান শোনার জন্য বাউল প্রিয় একজন মানুষ আমি ছিলাম যাই হোক এরকম করতে করতে একটা পর্যায়ে আমি অনেকটাই বড় হই আমাদের এলাকাতে হাত নামের একটা বাউল গ্রুপ ওই সময় আসে হাত নামের একটা অনেক বড় বাউল গ্রুপ আসে এবং ওই বাউল গ্রুপটা আসার পরে আমাদের ঘরেই তারা খাওয়া দাওয়া করে আমার বাবা যদিও ওই সব গান বাদ্য আমার বাবার পছন্দ ছিল না তারপর আমি মাকে খুব অনুরোধ করলাম অনুরোধ করে বললাম মা বাউলের শিল্পীরা আমাদের এলাকাতে আসছে তুমি যদি একটু ভালো করে খাওয়ার দাওয়ার করাই দাও আমার মান সম্মান থাকবে ওরা আমার বন্ধুর মতো মায়ের কাছে অনুরোধ করার পরে মা একটা পর্যায়ে রাজি হলো এবং রাজি হওয়ার পরে মা তখন ওই বাউল শিল্পীদেরকে আমাদের ঘরে খাওয়ার আয়োজন করলো মুরগি জাবাই দিল বাবা প্রচণ্ড রাগারাগি করলো যে বাউল ওই শিল্পীদেরকে আমরা চিনি না জানি না ওরা কোথেকে আসছে আমাদের ঘরে খাওয়ার জন্য যাই হোক বাবার মুখ বন্ধ করে আমার মা তখন বাউলদের পেট ভরে খেতে দিল তারা তখন খাইলো এবং রাতুর ওই বাউলের অনুষ্ঠানে আমাকে স্টেজে রাখল এই প্রথম আমি বাউলের কোন স্টেজে উঠেছিলাম জুলে আমি তখন বাউলের ওই গানের সাথে দোলের সাথে আমিও আমার মাথা নাড়াচ্ছিলাম এক অন্যরকম অনুভূতি আমার মাঝে জাগতে শুরু হলো সেদিন ওই হাত পাখা বাউল গ্রুপকে আমি বলেছিলাম যদি আপনারা আপনাদের সাথে আমাকে নেওয়া যেতেন আমার খুব ইচ্ছা যে আমি একজন বাউল শিল্পী হব কিন্তু আমি হত হতদরিদ্র গরিব বাবার সন্তান আমার বাবার চায়ের দোকান তো সেখান থেকে আসলে আমার বাবা আমাকে গান শেখাতে পারেনি আমার খুব ইচ্ছা আমি বাউলদের সাথে থাকবো এরকম ইচ্ছে আমার মনে হাত পাকার গ্রুপের ওই এখানকার যে একজন সদস্য ছিল তিনি তখন আমাকে বলল যে ঠিক আছে তুমি আমাদের সাথে যেতে পারো কিন্তু তুমি তো বাউল গানও পারো না অথবা তুমি তোমার মানে তবলার সাথেও তোমার ভালো কোনো সম্পর্ক নাই তুমি ওরকম মিউজিকও বাজাতে পারো না আমাদের সাথে চলো আমাদের অনেকই তো লোকজন লাগে সেখানে তুমিও একজন থাকবা যদি যেতে চাও তো চলো এরপরে হাত পাকার ওই বাউল গ্রুপের সাথে আমি তখন আমাদের এলাকাতে যোগ দিই এবং একটা পর্যায়ে তারা আমাকে কুষ্টিয়া শহরে নিয়ে যায় এবং কুষ্টিয়া শহরে নিলে পরে আমি তখন ওই শহরেই থাকতাম তো বিভিন্ন জায়গায় বাউলের গান হতো ওখানে যেতাম বিভিন্ন জায়গায় বাউলের অনুষ্ঠান হতো ওইখানে যেতাম এরকম করে যাতায়াত করতে করতে আমি দেখলাম ওদের সাথে আমি থাকতেছি ভালো ঘুরতেছি ভালো কিন্তু আসলে আমি ওভাবে টাকা পয়সা পাই না আমাকে ওভাবে টাকা পয়সা দেয় না আমি তখন খুব ভালো গানও গাইতাম ওদের সাথে থাকতে থাকতে বাউলের অনুষ্ঠানে আমি গান গাইতাম আমি প্রতিটা অনুষ্ঠানে তিনটা চারটা করে গান গাইতাম কিন্তু দেখা যায় যে কোনোভাবে ওরা আমাকে কোথাও আশ্রয় দিত না মানে টাকা পয়সা খুব বেশি একটা দিত না স্টেজে যাইতাম গান গাইতাম হাত খরচে টাকা টুকিটেকি দিত কিন্তু সবাই মানে অনেক টাকা নেওয়া যেত যারা বাদ্যযন্ত্র বাজাইতো গান গাইত অন্য শিল্পীরা অনেক টাকা নিত কিন্তু আমাকে ওভাবে কোনো টাকা পয়সা দেওয়া হতো না একটা পর্যায়ে নিজের ভিতরে খুব কাজ করে পরিবারকেও টাকা পয়সা দিতে পারি না একজন টাকরা জোয়ান বাবার চায়ের দোকানেও যদি থাকতাম তাও তো আমার বাবার একটু উপকার হতো বাবার একটু কাজে আসতো কিন্তু সেটাও তো আমি করলাম না আমি বাউল গান শোনার জন্য বাউল শিল্পী হওয়ার জন্য আমি বাবার ওই চায়ের দোকানটাও ছেড়ে দিলাম দেন এরপরে চিন্তা করতেছিলাম যে কিছু একটা করব কিন্তু কি করবো এরকম কোনো কিছুই পাচ্ছিলাম সেখানে আমি দেখলাম যে বাউল গানের ভিতরে সবচেয়ে আকর্ষণ হচ্ছে বাসি আর তবলা তবলা আর বাঁশি যদি ঠিক থাকে তাহলে বাউল বাউল গান গাওয়াটা খুব মেজর কোনো সমস্যা না বাউল গান গাওয়াই যায় আমি তখন ওইখানে একজন তবলা মাস্টারের সাথে পরিচয় হলাম যিনি তবলা বাজাত আমি দেখলাম যে আমাদের ওই কুষ্টিয়াতে আমাদের ওই নিম্নবিত্ত এলাকাটাতেই সবচেয়ে বেশি অনুষ্ঠান হতো অন্য এলাকাগুলোর তুলনায় আমাদের এলাকাতে প্রতি পাড়ায় পাড়ায় শীতের মৌসুম আসলে প্রতি পাড়ায় পাড়ায় হচ্ছে বাউল গানের অনুষ্ঠান হতো আমি তখন চিন্তা করলাম এবং এই অনুষ্ঠানগুলো সবগুলো অনুষ্ঠান আমিই ধরতাম আমি তখন ওই বা মানে তবলা যিনি বাজাত তবলার মাস্টারকে বললাম যে আপনি হাত পাকার গ্রুপটা ছেড়ে দেন আপনি আমার সাথে আসেন আমি একটা নতুন গ্রুপ তৈরি করব। কিন্তু আপনি এই কথাই গ্রুপের ম্যানেজারকে জানাইন না তিনি আমাকে বললো তুমি যদি আমাকে নিয়ে যেতে চাও এখানে আমি যে পরিমাণের বেতন পাই তুমি যদি আমাকে আরেকটু বাড়িয়ে দাও তাতে আমার কোনো সমস্যা নাই আমি তোমার সাথে যেতে রাজি আছি এরপরে আমি হাত পাখা গ্রুপের যিনি তবলা মাস্টার ছিল ওনাকে আর বাসিয়ালকে এদের দুজনকে ওখান থেকে নিয়ে আসি যদিও তাদের ওই গ্রুপে তিনজন হচ্ছে তবলা মাস্টার ছিল বাসিয়ালও ছিল আরও তো আমি সেই বংশীবাদক আর হচ্ছে তবলা মাস্টার তাদের দুজনকে নিয়ে আসি দুইজনকে নিয়ে আমি তখন আমার গ্রামে আসি গ্রামের বাড়িতে আসি আমার মা বাবা তখন আমাকে বাড়িতে উঠতে দে না আমার সাথে খুব খারাপ ব্যবহার করে এবং তবলা মাস্টার আমাকে বলতেছিল যে কিভাবে তুমি আমাদের সাথে থাকবা বা কীভাবে কী করবা তোমার আব্বা আম্মা তো উঠতে দিচ্ছে না আমাদের বাড়ির উঠানের মধ্যেই আমরা তখন রিএক্সেল করতে শুরু করি এবং আমাদের এলাকার আরও কিছু ছেলে ফেলে ছিল যারা আমার সাথে বাউল গান গাইতে পছন্দ করত ওদেরকেও নিয়ে আমি তখন মোটামুটি একটা গ্রুপ তৈরি করে ফেলি অল্প কিছুদিনের মাঝে আমাদের হার কঠিন পরিশ্রমে প্রশিক্ষণে আমরা একটা বড় গ্রুপ তৈরি করতে সক্ষম হই এবং ওই গ্রুপে আমরা সবাই মিলে তখন বাউলের একটা নতুন দল গঠন করি এরপরে আমাদের কুষ্টিয়া এলাকায় সহ যশোর বরিশাল ভোলা বিভিন্ন জায়গার ভিতরে আমরা তখন বাউল গানের অনুষ্ঠানে চলে যেতাম বিভিন্ন জায়গায় বাউল গান গাইতাম এবং বিশেষ করে আমাদের এলাকাতে অনুষ্ঠানটা অনেক বেশি হতো এইভাবে আমার সময়গুলো কাটতে থাকে কাটতে কাটতে হঠাৎ করে আমাদের এলাকাতে একটা সমস্যা দেখা দেয় সমস্যা বলতে হঠাৎ করে আমাদের এলাকাতে লাশ চুরির একটা প্রবণতা দেখা দেয় ধরেন কোনো মানুষ মারা গেল এবং মারা যাওয়ার পরে তাকে মাটি দেওয়া হলে হঠাৎ করে তার লাশ দুই দিন পর পাওয়া যেত না এবং লাশ পাওয়া যেত না যেত না এরকম অবস্থা হতো যে কবরটাকে এমনভাবে সুন্দরভাবে মাটি দিয়ে আসতো বুঝেই যেত না যে এটার ভিতরে লাশ নাই বিশেষ করে মধ্যবয়স্ক কিংবা আপনার বৃদ্ধ কোনো মানুষ মারা গেলে তাদের লাশগুলোই বেশি চুরি করা হতো গ্রামের মানুষের ভিতরে তখন আতঙ্ক ঢুকে গেল আমার ওই গ্রুপের সদস্যরা তো সবাই আমাদের গ্রামেই থাকতো একটা সময় হঠাৎ করে আমাদের গ্রামের মানুষরা মিলে আমাকে টার্গেট করলো যে আমি লাশ চুরি করি যেহেতু আমরা বাউল গান গাই আধ্যাত্মিক টাইপের মানুষ আধ্যাত্মিক জীবনযাপন করি তারা মনে করতেছে আমরাই লাশ চুরি করি এরকমভাবে আমাদের গ্রামবাসীরা যেহেতু বাইরের বহিরাগত আমি তখন অনেক লোক আনতাম এবং বহিরাগতই লোকরা তখন বাদ্যযন্ত্র বাজাতো আমার সাথে থাকতো আমার টিমের লোকজন আমার গ্রাম থেকে তখন সিদ্ধান্ত নেওয়া হলো যে আমার ওই বাদ্যযন্ত্রের গ্রুপের লোকেরা আমার গ্রামে থাকতে পারবে না কারণ তারা হচ্ছে বিভিন্নভাবে মানে এইভাবে হচ্ছে তারা লাশ চুরি করে মানে তাদেরকে লাশ চোর হিসাবে আমার গ্রামের মানুষজন আখ্যায়িত করলো আমি তখন বললাম যে আমরা বিভিন্ন জায়গায় বাউল গান গাই আমরা কেন লাশ চুরি করব। কিন্তু আমাদের কথা কেউ শুনলো না আমার বাবাও গ্রামের ওই মানুষের কথায় হয়াল দিতে শুরু করলো বাবাও তখন বলে যে হ্যাঁ আমার ছেলে এগুলো করার প্রয়োজন নাই আসলে বাউল গানের আসর থেকে আমরা খুব বেশি টাকা পাইতাম না এক একটা অনুষ্ঠানে গেলে যে টাকা দিত হয়তো জনপ্রতি দুশো কি তিনশো টাকা পেতাম গ্রামের মানুষের চাপে আমার তখন ওই বাউল দলটা আমি ভেঙে ফেলতে বাধ্য হই এবং বাউল দল ভেঙে ফেলার পরে আমার ওই বাউল দলের বিভিন্ন লোকেরা তখন বিভিন্নভাবে বিভিন্ন গ্রুপের মধ্যে ঢুকে যায় আমি তখন সম্পূর্ণ একা হয়ে পড়ি এবং রাগ করে ওই বাউলের গান গাওয়ায় ছেড়ে দেই। কিন্তু আমার বাউলের ওই দলটা ভেঙে দেওয়ার পরেও কিন্তু আমার গ্রামে লাশ চুরি কমতেছে না এরপরেও বিভিন্ন জায়গায় মানুষ মারা গেছে খবর পাই এবং কিছুদিন পরে জানতে পারি সেই লাশটা নাকি চুরি হয়ে গেছে নিজের ভিতর তখন এক ধরনের একটা জিদ কাজ করে কারা এই লাশ চুরি করে এটা তো আর আমরা করি না আমি তখন আমার গ্রামের মানুষজনকে নিয়ে একটা দল গঠন করলাম একটা দল তৈরি করলাম যে রাতের অন্ধকারে কারা গ্রামের কবরস্থান থেকে লাশ চুরি করে এদেরকে আমরা ধরবো এরকম একটা পরিকল্পনা করলাম এবং করার পরে সবাইকে নিয়ে আমার গ্রামের যত মানুষ আছে যুবক সমাজের মানুষগুলোকে নিয়ে রাতের ওই গুটগুটে অন্ধকারে আমরা তখন কবরস্থানে পাহারা পাহারা বসাইলাম এক একটা কবরে চারজন পাঁচজন করে এরকম করে আমরা তখন পাহারাদার বসাই দিলাম হঠাৎ করে উত্তর পাড়ার কবরস্থান থেকে রাত তিনটা বাজে চিৎকারের শব্দ শুনতে পেলাম ওরে ভাই দর্শিরে আইরে আইরে বলে চিৎকার দিল তখন আশেপাশে কবরস্থানে থাকা মানুষরা একসাথে উত্তর ওই কবরস্থানের দিকে দৌড়াতে শুরু করলাম সবাই মিলে উত্তরপাড়ার কবরস্থানে যাওয়ার পরে দেখি ওখানে তিনজন বয়স্ক লোককে ধরে রেখেছে তারা এবং চিৎকার করতেছে আমরাও হাতের টর্চলাইট হারিকেন যা কিছু আছে তা দিয়ে এই লোকগুলোকে ধরলাম ধরার পরে আমাদের ঈদগাহের মধ্যে আনলাম ঈদ এনে তাদেরকে বাঁধলাম বাঁধার পরে জিজ্ঞেস করলাম আপনাদের বাড়িকেই জানতে পারলাম তাদের বাড়ি হচ্ছে আমাদের ওই কুষ্টিয়ার ভিতরে তবে আমাদের গ্রাম থেকে অনেক দূরের কোনো একটা গ্রামে তারা থাকে জিজ্ঞেস করলাম যে আপনারা কেন লাশ চুরি করতে আসেন তার কারণ কি এভাবে ধরার পরে তাদের মুখ থেকে শুনতে পেলাম যে তারা লাশ চুরি করে এবং তাদের ওই লাশ চুরির একটা চক্র আছে ওই চক্রের মাধ্যমে তারা লাশ চুরি করে নিয়ে যায় এবং ঢাকা শহরে সে লাশের শরীর থেকে মাংস সরিয়ে ওই লাশগুলোকে কঙ্কাল বানানো হয় আর এই কঙ্কালগুলো বিভিন্ন মেডিকেল কলেজে বিক্রি করা হয় এমন বড় একটা লাশ চোরের চক্রও আমরা তখন ধরে ফেলি আমাকে যখন সবাই বলে যে দেখ আমরা শুধু শুধু আসাদকে সন্দেহ করেছিলাম এবং আসাদের ওই গ্রুপটাকে আমরা সবাই মিলে ভেঙে দিলাম আসলে কিন্তু আসাদ কোনো অন্যায় করেনি ওর কাছে আমরা সত্যি অপরাধী এবং গ্রামের ময়মরিবেরও তখন আমার কাছে অনুরোধ করে যে আসাদ তুমি রাগ করো না তুমি তোমার ওই গানের দলটা আবারও তৈরি করো আমাদের এলাকাতে বিভিন্ন জায়গায় আমরা তোমার লোক দিয়েই গান শুনব তো আমার ভিতর তখন আর এই জিনিসটা জাগলো না পুনরায় আবারও দল গঠন করব আবারও বাউল গান গাইব বাউল গান গাওয়ার জন্য বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াবো এই জিনিসটা তখন আমার মন থেকে উঠে গেল আমি চিন্তা করলাম যে না আমি আর এই দলটা তৈরি করব না যে দলটা একটা বার ভেঙে গেল পুনরায় ওই দলটা তৈরি করে আমি আবারও গ্রামে গঞ্জে গান গাইব না আমি হঠাৎ করে চুপ হয়ে গেলাম আমি আর গান গাইছি না বাউল গানও গাই না এবং কোনো ওই দলও আর গঠন করি না তখনই আমার জীবনটা একটু একটু করে নষ্ট হতে শুরু হয় নষ্ট হতে বলতে আমি এখানে সেখানে ঘুরে বেড়াই আড্ডাবাজি করি দুষ্টমি করি এবং ছেলেদের সাথে তাস খেলি জুয়া খেলি একটা অন্যরকম ছন্ন ছাড়া জীবনে আমি তখন পদার্পণ করি আমার বাবা তার ওই সামান্য ছোট্ট দোকান দিয়ে আমার ওই বোনদেরকে বিয়ের সাথেও দিতে পারে না আমার বড় দুই আমার ছোট দুইটা বোন একেবারে বিয়ের বয়সই হয়ে যায় কিন্তু তাদেরকে আমার বাবার বিয়ে সাদে দিতে পারতেছে না তখন ওই বন্ধুদের নিয়েও আমার খুব টেনশান ঢুকে যায় কিন্তু আমি আর তেমন কিছুই করি না বাবার ওই চায়ের দোকানেও বসতে আমার ভালো লাগে না কারণ আমি বাউল শিল্পী স্টেজে মাইক্রোফোন হাতে নিয়ে আমি গান গাইতাম সবার কাছে পরিচিত একজন মক আমি ছিলাম আমি কি করে চায়ের কাপে ঘুটবো এবং মানুষের আটেই চা মানে মানুষের চায়ের কাপ আমি আনবো এটা আমার কাছে ভালো লাগে নাই যার জন্য আমি বাবার ওই বাবার ওই চায়ের দোকানে আর বসলাম না এভাবেই ঘুরে বেড়াচ্ছি পরিবার থেকে তখন সিদ্ধান্ত নাও হলো যে আমাকে বিয়ে করাই দিবে একে তো আমার যে দুটো ছোটো বোন আছে তাদের কোনো গতি নেই তাদের কোনো কিছু করা যাচ্ছে না এরই হচ্ছে আমার পরিবার হুটহাট করে সিদ্ধান্ত নিল যে আমাকে বিয়ে করাবে আমি তখন বিয়ে করার জন্য রাজি হচ্ছি না আমার কথা হচ্ছে একটাই যে আমি বিয়ে করব না এখন বিয়ে করে কি করব আমার এখন বিয়ে করব না বিয়ে করতে হলে আরও পরে বিয়ে করব এই মুহূর্তে কোনো বিয়ে শি করব না আমি আমার বাবা আর মা কাউকেই বোঝাতে পারলাম না তারা আমাকে বিয়ে করানোর জন্য উঠে পড়ে লাগলো যে আমাকে বিয়ে করতেই হবে বিয়ে করা ছাড়া আমার কাছে আর কোনো পথ খোলা নাই আমি শত বোঝানোর পরেও আমার আব্বা আমার কথা শুনলো না এরপরে আমাদের গ্রাম থেকে বিভিন্ন গ্রামে আমার বাবা তখন আমাকেই বিয়ে করানোর জন্য মেয়ে খুঁজতেছে এবং সেখানে আমার বাবা যৌতুক কিন্তু চায় অনেকগুলো পরিবারে গিয়ে আমার বাবা যৌতুক দাবি করে তো আমি তো একেবারে বেকার কোনো ছেলে কোনো কাজ করি না আমি আগে যদিও বাউল শিল্পী ছিলাম বাট এখন তো আমি কোনো কিছুই করি না একেবারেই বেকার আমার বাবা আমাকে আর কোথাও মানে আমাকে আর কোথাও খুব ভালো বিয়ে করাইতে পারতেছে না কেউ টাকা পয়সা দিয়ে আমার কাছে বিয়ে বসে না একপর যে এরকম করতে করতে আমাদের পার্শ্ববর্তী তিনটা গ্রাম পরে পুকুরিয়া বলতে একটা গ্রাম আছে ওই পুকুরিয়া গ্রামের একটা মেয়েকে আমার বাবা ঠিক করে যে ওই মেয়েটাকে আমাকে বিয়ে করাবে মেয়েটার নাম হচ্ছে ময়না এবং ময়নার বাবা আগে হচ্ছে উনি মাছের ব্যবসা করত। মানে মাছের দোকান ছিল এখন তিনি তেমন কিছুই করে না কিন্তু ময়নার দুই ভাই আছে তাদের মাছের বাজারে আরো দাসে তারা মাছের ব্যবসা করে আমার বাবা তখন ওই মেয়েটা ঠিক করলো যে মেয়েটা আমাকে বিয়ে করাবে আমি তখন বিয়ে করার জন্য রাজি হলাম না আমি বারবার বললাম যে তোমাদের কাছে অনুরোধ করি আমাকে তোমরা এখন বিয়ে করায়ও না আমার কাছে মনে হয় যে আমার আরও সামনে এগিয়ে যেতে হবে আমার এখনও কোনো কিছু ঠিক হয়নি কিন্তু পরিবার আমার আর কোনো কথাই শোনে না তারা আমাকে জোর জবরস্তি করিয়ে বিয়ে করার জন্য প্রেশার দিতেই থাকে এবং একদিন সকালবেলা আমাকে জোর করে মেয়ে দেখার জন্য নিয়ে যায় ওই গ্রামে মেয়ে দেখার জন্য নিয়ে যায় আমিও আমার পরিবারের চাপে পড়ে মেয়ে দেখার জন্য সেই গ্রামে যাই এবং ওই গ্রামে যাওয়ার পরে আমি খুব অবাক হয়ে যাই আমার পরিবার আমার বাবা মা যে মেয়েটাকে আমাকে দেখায় ওই মেয়েটা আমার পছন্দ হয় না মেয়েটা ছিল শ্যামবরণ এবং লম্বা ছিল অনেক মুখটাও মুখমণ্ডলটা অনেক লম্বা ছিল আমার এই মেয়েটাকে ভাল লাগতেছে না আমি বললাম যে এরকম মেয়ে আমি বিয়ে করব না এই মেয়েটা আমার পছন্দ না কিন্তু পরিবার আমার কোনো কথাই শুনবে না আমাকে এই মেয়েকেই বিয়ে করাবে আমি বারবার বলার পরেও আমার বাবা মা আমার কোনো কথায় আমলে নিল না একরকম জোর প্রয়োগ করে আমাকে ওই ময়নাকে বিয়ে করায় নিয়ে আসলো সেদিন আমি ময়নাকে বিয়ে করে বাড়িতে আনলাম আমাদের কোনো অনুষ্ঠান হলো না বিয়ের মধ্যে কোনো রকমের বাদ্যযন্ত্র বাজলো না আমি সেরকম করে বড় সাজি নাই নর্মালি শুক্রবারে জুমার নামাজ পড়ার জন্য যে পাঞ্জাবি গায়ে দিয়ে যাই সেই পাঞ্জাবি পরে আমি তখন ময়নাকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসি ময়নাকে বিয়ে করে বাড়িতে আনার পরে ময়না এক অন্যরকম স্বভাবই একটা মেয়ে ছিল মানে প্রথমত প্রচুর মিথ্যা বলতো কাউকে মূল্যায়ন করতো না এবং কথায় কথায় আমার মায়ের সাথে ঝগড়া করতো একে তো পরিবারে ছিল আমার মা বাবা এছাড়া ছিল আমার ছোট দুইটা বোন ময়না আমার ছোট দুইটা বোনকে একেবারেই সহ্য করতে পারতো না এরকম হতো যে এমন কোনো দিন নাই যে আমার ছোট দুইটা বোনের সাথে আমার মায়ের সাথে ময়না ঝগড়া করে না ময়না তেমন কোনো কাজ কাম করতো না আর কাজ করতে গেলে ফাঁকি দিত এটা করবে না ওইটা করবে না আমার মাকে দিয়ে কাজ করাবে আমার বোনদেরকে দিয়ে কাজ করাবে কোনোভাবেই ময়না কোনো কাজ করতে চায় না আমার আম্মা অনেক চেষ্টা করেও ময়নাকে দিয়ে কোনো কাজ করাইতে পারে না এবং মায়ের সাথে প্রচুর ঝগড়া লেগে যেত এবং হঠাৎ করে আজকে আমার বোন বলে আমার থ্রি পিস পাই না আমার মা বলে আমি বিস্তারের নিচে টাকা রেখেছি আমার টাকা পাই না বিভিন্নভাবে এরকমভাবেই হচ্ছে আমাদের ঘরের জিনিসপত্র চুরি হতে থাকে তো কখনো এটা পায় না কখনো ওইটা পায় না এরকম করে চুরির প্রবণতা আমাদের ঘরে বেড়ে যায় আমি তখন গোপন সূত্রে আমার শ্বশুর বাড়ি খোঁজখবর নেই ময়নার পরিবারে খোঁজখবর নেই এবং খোঁজখবর নেওয়ার পর আমি যেটা জানতে পারি যে আমি জানতে পারলাম ময়না আগেও তার বাড়িতে হাত লাড়তো মানে চুরি করত। এক কথায় ও চুন্নি একটা মেয়ে ছিল ওর বাড়িতেও চুরি করত এবং একইভাবে যখন আমার সাথে বিয়ে হয়েছে আমার পরিবার আসার পরেও ও কখনও আমার বোনের এটা নেওয়া যায় বোনের গয়নাগাটি নেওয়া যায় মায়ের টাকা নিয়ে যায় বাবার পকেট থেকে টাকা নিয়ে যায় এই ধরনের চুরিদারি ও প্রতিনিয়তই করতেছে তখন আসলে বুঝতে পারতেছিলাম না যে কী করবো সময় এভাবেই কাটতে কাটতে একটা পর্যায়ে হঠাৎ করে আমার শ্বশুর মারা গেল ময়নার বাবা মারা গেল এবং ময়নার বাবা মারা যাওয়াতে আমরা খুবই কষ্ট পাই ওনাকে মাটি দিতে যাই তো ওনাকে আমরা মাটি দিয়ে আসি আমাদের গ্রাম থেকে ওদের গ্রামটা প্রায় তিনটা গ্রাম দূরে ওই গ্রামে ওনাকে মাটি দেই। তো ওনাকে মাটি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ ওনার মাটি হয়ে যায় তো আমাদের বাড়িতে ময়না আবার আমাদের বাড়িতে চলে আসে ওনাকে কবর দেওয়ার প্রায় মাস তেরেক পরে এরিমে আবার অনেক ঘটনা আছে ওই ঘটনাগুলো নাই বলি মাস তেরেক পরে আমার বাবার হাতের গড়ি মানে আমার আব্বা গোসল করবে তো তো গোসল করার জন্য বাবা আবার পু নিতে মানে পুকুরে গোসল করে তো হাতের গড়িটা খুলে ঘরের টেবিলের মধ্যে রেখে গেছে মানে টেবিলে রেখে যাওয়ার পরে আমি তো আর এসব ঘটনা জানি না আমি ওই মাঠের মধ্যে আছি হঠাৎ করে বাড়িতে চিৎকার চেঁচামেচি শুনতে পাচ্ছি আমি তখন আসি মাঠ থেকে মাঠে আমি একটু কাজ করতেছিলাম আমাদের একটা জমির কাজ করতেছিলাম তারপরে আসার পরে আমি একটু ফসল করেছিলাম আর কি আপনার সবজি চাষ করেছিলাম বাড়িতে আসার পরে শুনতেছি আমার আব্বা বলে আমি মাত্র গড়িটা খুলে টেবিলের উপর রেখে আমি পুষ্কুনিতে গেলাম ডুব দেওয়ার জন্য এবং পুষ্কুনি থেকে আসার পরে দেখি আমার হাতের ঘড়িটা এখানে নাই তোর বউ ছাড়া আমার কে নিবে উঠানের মধ্যে তখন অনেক মানুষ জড়ো হয়ে গেল মানে চারদিক থেকে অনেক মানুষ চলে আসলো মুহূর্তের মধ্যে আমার আম্মা কোরআন শরীফ নিয়ে আসছে তুই কোরআন শরীফে হাত দিয়ে বলতে হবে যে তুই ঘড়ি নাই মানে ওই সময় একটা ঘড়ির অনেক ভেলো ছিল আর কি একটা ঘড়ির অনেক মূল্য ছিল তাই একটা ঘড়ি হাতে দেওয়া মানেই কিন্তু ওই সময় আপনার বড় লোকে ভাব ঘড়ি হাতে মানে বড় লোকে ভাব আর আমার বাবার ওই ঘড়িটা অনেক দামি একটা ঘড়ি ছিল ঢাকা থেকে আমার বাবাই এনেছিল কালো কালারের একটা ঘড়ি এবার এমন একটা অবস্থা হয়ে গেল ময়না বলতেছে আমি চুরি করি নেই আমি ঘড়ি নেই নেই এবং ময়না একবার বলতেছে যে আমি আমার মৃত বাবার কসম করে বলতেছি আমি যদি আমার শ্বশুরের ঘড়ি চুরি করি তাহলে আমি আমার বাপের মাথা খাই আমি যদি আমার শ্বশুরের ঘড়ি চুরি করে নিয়ে থাকি তাহলে আমি আমার বাপের মাথা খাই এবং একইভাবে ময়না ওই মুহূর্তে হঠাৎ করে অজু ছাড়া কোরআন শরীফ হাতে নিয়েই সবার সামনে বলতেছিল আমি কোরআনে হাত দিয়ে বললাম যে আমি আমার শ্বশুরের ঘড়ি আমি চুরি করি নাই এটাও বললো বলার পরে সবাই তখন চুপ হয়ে গেল সবাই বলল যে আমরা শুধু শুধু ময়নাকে দোষারোপ করি আজকে ঘরে এটা পাই না কালকে ওইটা পায় না সব বিষয় নিয়ে আমরা ময়নার উপরেই দোষারোপ করি আসলে ময়না এতটা খারাপ না ময়না আসলেই ভালো মেয়ে সবাই মিলে তখন ময়নার প্রশংসা করতে থাকে যাই হোক আমার ভিতরে তখন একটা জিনিস জাগলো যে আমাদের টেবিলের উপরে ঘড়িটা নিয়ে যাবে কে মানে আমার ঘরের টেবিলে আমার আব্বা ঘড়ি রেখে পুষ্কুনিতে ডুব দিতে গেল এখান থেকে আসার পরে ঘড়িটা আর পায় না এই ঘড়িটা নেওয়ার জন্য তো বাইরের কোনো চোর আসবে না এই ঘড়িটা যদি কেউ নিয়েই থাকে তবে এটা আমার পরিবারের মানুষরাই নিবে বাইরের কোনো লোকে আমাদের ঘড়ি নেবে না আমার তখন সম্পূর্ণভাবে ময়নার উপরে ডাউট হতে শুরু হলো যে না একমাত্র ঘড়িটা চুরি করলে ময়নাই করতে পারে কিন্তু ময়না তো কোরআন শরীফ হাতেও নিল মাসখানেক আগে ওর বাবা মারা গেল সেখানে ওর বাবার কসম করে পর্যন্ত ও বলল যে ও ও এই চুরি করে নাই তাহলে এরকমটা হবে কেন বুঝতে পারলাম না এবং বুঝতে না পারার পরে আমি তখন রাতে আর ঘুমাইতে পারতেছি না ময়না তখন একেবারে নিবৃতে ঘুমায়ে গেল অনেকটা ঘুমায় গেল ঘুমিয়ে যাওয়ার পরে আমি তখন আস্তে আস্তে করে ওর ব্যাগ ঘাটাঘাটি করতে শুরু করি ও যে ওর বাবার কসমকুর কেড়েছে কোরআনসুরে ভাতে নিয়েছে কিন্তু তারপরেও আমার বিশ্বাস হচ্ছে না যে ও ঘড়ি চুরি করে নাই আমার তারপরেও মনে হচ্ছে যে ময়নাই ঘড়িটা চুরি করছে কারণ ময়না ছাড়া আমার বাড়িতে ঘড়ি চুরি করার মতো আর কোনো মানুষ নাই আমি পরিপূর্ণভাবে ময়নাকে ডাউট করি যে ওই ঘড়িটা চুরি করছে যার জন্য ওর যেই বিটকিস ছিল ব্যাগ ছিল এগুলো আমি চেক করতেছি বাইরে ভাই চেক করতে করতে হঠাৎ করে ওর কাপড় ঘাটাঘাটি করতে করে আমি এই ঘড়িটা দেখতে পেলাম আমার আব্বার কালো কালারের ওই ঘড়িটা আমি তখন দেখতে পেলাম যে ময়না একটা কাপড় পেঁচিয়ে ওর ব্যাগের ভিতরে ঢুকে রাখছে জিনিসটা দেখার পরে আমি তখন অবাক হয়ে গেলাম মানে বিশ্বাস করতে পারতেছিলাম না যে কিভাবে একটা মানুষ চুরি করার পরেও সে এইভাবে কসম করে বলতে পারে যে আমি চুরি করি নাই এবং কোরআন হাতে নিতে পারে এরকমভাবে ওই কাজটা করতে পারে আমি তখন ঘড়িটা ওখান থেকে নিলাম ঘড়িটা নেওয়ার পরে ঘড়িটা আমি আমার ওই ওর ব্যাগ থেকে ঘড়িটা নিয়ে গেলাম ঘড়িটা নিয়ে সকালবেলা আমার বাবা তখন দোকানে যাবে আমি তখন দোকানে গেলাম বাবা দোকানে যাওয়ার পরে পরেই গেছি যাইয়া আমি তখন পকেট থেকে ঘড়িটা বের করছি ঘড়িটা বের করে আমি আপারে বললাম যে আব্বা ঘড়িটা নিয়ে যান আমার আব্বা তখন বলে ঘড়িটা কই পাইস আমি বলি যেখানেই পাইছি ঘড়িটা তো পাইছি ঘড়িটা তুমি নিয়ে যাও এটা বলার পর আমার আব্বা বলে কে নিছে কই পাইসোস এই ঘড়ি নিয়ে এত ঝগড়া এত ঝামেলা এত মারামারি কবাকবি ঘড়ি তুই কই পেলি আমি বলে বাবা যেখানেই পাইছি পাইছি তো এই ঘড়ি নিয়ে তুমি আর কোনো কথা বললো না এই যে নাও তোমার ঘড়ি আমি তোমার দিয়ে দিলাম আমার আব্বা তখন ঘড়িটা হাতে নিল এবং ঘড়িটা হাতে নেওয়ার পরে আব্বা তখন দোকানদারি করতেছে দুপুরের দিকে আমি তখন বাড়িতে আসছি খাবার খাওয়ার জন্য আমি নিজে খাবার খাবো এবং বাবার জন্য খাবার নিয়ে যাব। বাড়িতে আসার পরে আমার বউ তখন আমার দিকে একটু বড় বড় চোখ করে তাকাচ্ছে ময়না কোনো কিছু বলে না বড় বড় চোখ করে তাকাচ্ছে আমি তো ঘরের মধ্যে আসি খাওয়া দাওয়া করে আমার আব্বার জন্য খাবার নিয়ে যাচ্ছি আমাদের ঘরের পিছন দিয়ে ও তখন রাস্তার মধ্যে গিয়ে আমাকে ধরছে ধরিয়া বলতেছে ঘড়িটা কই এমনি আমারে বলে আমি বললাম কিসের ঘড়ি ও বলে চেই ঘুরি তুমি আমার ব্যাগ থেকে গতকালকে রাতে নিয়ে গেছো আমি বললাম তোমার ব্যাগে ঘড়ি আসলো কোথেকে ও আমাকে বলে দেখো নাটক করো না ঘড়িটা কই বলো আমি বললাম তোমার ব্যাগে ঘড়ি আসবে কোথেকে আমাকে বলো ও বলে আমি তোমাকে যেটা বলতেছি তুমি সেটা বলো ঘড়ি কই আমি বললাম ঘড়ি যেই লোকের হারাইছে ওই লোকের কাছে আছে ও আমাকে বলে মানি আমি বললাম যেই লোকে ঘড়ি হারাইছে ঘড়ি ওই লোকের হাতেই আছে তো আমাকে বলে তার মানে তুমি ঘড়ি ঘর থেকে নিয়ে গিয়া তোমার আব্বাকে দিয়ে দিস আমি বললাম ঘড়ি আমার আব্বার আব্বারি দিব না তো কাকে দিব ও বলে তুমি কি বলছো আমি এটা চুরি করছি আমি বলি না আমি বলি নাই আর তুমিও এটা কাউরে বলো না আর তুমি কেমন মেয়ে বলো তো তুমি কোরানে হাত দিয়া বা তোমার বাবা মারা গেলো মাত্র মাসখানি ক্যানিক সেই বাবার কসম করে বাবার মাথার কসম করে বাবার মাংস খাই কসম করে তুমি কীভাবে এই কথাগুলো বলতে পারলা তুমি একটা মানুষ কি করে এমন মিথ্যা কথা বলো ও তখন আমার বলে যা 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 তুই দোকানে যা তোর সাথে আমার পরে পড়া আছে এই বল তখন চলে গেলাম আমি তখন দোকানে গেলাম খাবার দাবার করলাম করে রাত্র নয়টার দিকে আমি তখন বাড়িতে আসছি না সাড়ে আটটার দিকে বাড়িতে আসছি সাড়ে আটটার দিকে বাড়িতে আসার পরে আমার আব্বা নয়টা সাড়ে নয়টার দিকে আসবে মানে আমি আসার পরে আব্বা দোকান ওখান বন্ধ করে আসা এই ঘরে আসার পরে আমার ময়নার ঝগড়া শুরু হয়ে গেছে ঝগড়া শুরু হয়ে গেছে তোর এত বড় সাহস তুই আমার কথা শোনোস নাই তুই আমার কথা মানস না তুই তোর বাপের কথা শুনিস তোর মায়ের কথা শুনিস তুই তাদের কথা শুনে চলিস তারা তোরে কী দিছে তারা তো তাদের মেয়ের জন্যই সব কিছু করতেছে তোর জন্য কি করছে মানেই একরকম অন্যরকম ঝগড়া ময়না আমার সাথে শুরু করে দিয়েছে ঘরের মধ্যে আমি ওরে বারবার বলি তুমি চুপ করো আমার সাথে এরকম ঝগড়া করো না সেদিন রাতে ও প্রচণ্ড রকমের ঝগড়া করে কোনোভাবে রাতটা কেটে যায় পরের দিন সকালবেলা আমি যখন গেলাম হচ্ছে ইয়েতে দোকানে দোকানে যাওয়ার পরে দুপুর ঘনা মেয়ে আমি খেতে আসবো তারই প্রায় আধা ঘন্টা থেকে এক ঘন্টা আগে আমাদের এলাকার হেলাল নামের এক ছেলে দৌড়িয়া দোকানে যেয়ে বলতেছে আসে যে আসাদ কাকা আসাদ কাকা আপনি তাড়াতাড়ি বাড়িতে যান সর্বনাশ হয়ে গেছে তুই সর্বনাশ কী রে বলে আপনার বউ আপনার বোনেরা আর আপনার মায়েরে মারছে আমি তখন দৌড়িয়া আসলাম বাড়িতে আসলাম আসার পরে আমি দেখলাম যে আমার বোন একটা মানে আমার ছোট বোনের মাথা ফাটাই দিছে আর আমার আম্মাকে মাইরা নাক টাক থেকে বার করে ফেলছে তো আমাদের পার্শ্ববর্তী ঘরে হচ্ছে ডাক্তার ছিল তিনি তখন আসছে আইসা ওদের ব্যান্ডেজ ট্যান্ডেজ করতেছে এবং ও চেয়ারের মধ্যে বসে আছে আমার মায়েরে আমার বোনের মাইরা ও তখন চেয়ারের মধ্যে রাজরানীর মতো বসে আছে আমার তো তখন শরীরের রক্তগুলা টকব করতেছে আরে ও করতেছে কি দুই দিন আগে ও আমার বাবার ঘড়ি চুরি করলো আমার বোনের এটা চুরি করে মায়ের ইটে চুরি করে এবং চুরি তো চুরি তার উপর আবার সিনাও চুরি আমার বোনেরে মারলো আমার মায়েরে মারলো তখন আমার ভিতরে খুব রাগ জমে গেল। এবং রাগ জমার একটা পর্যায়ে আমার বাবাও তখন হঠাৎ করে পিছন থেকে আসছে আসার পরে আমার বাবা যখন দেখলো যে আমার আম্মাকে মারছে আমার বোনদেরকে মারছে আমার আব্বা তখন খুব রেগে গেল যে এই তোরে আমি এই করবো সেই করব বলে আমার আব্বা সামনে গেছে এবং সামনে যাওয়ার পরেই আমার আব্বাকে পর্যন্ত লাথি মেরে দিছে আমার বাবাকে যখন লাথি মারলো আমার বাবা তখন পিছনের দিকে এরকম চিত হয়ে পড়ে গেল বাবা চিত হয়ে পড়ে যাওয়ার পরে তখন গ্রামের মানুষ সবাই বলতে শুরু কী আল্লাহ কি বিয়াদপ মেয়ে তার শ্বশুরকে মারছে এরকম বেহাদব মেয়ে হয় কী করে যে শ্বশুরের গায়ে হাত তোলে আমি তখন আর রাগ সহ্য করতে না পারি তারে তার কাছে গিয়ে তার দুইটা থাপ্পন মারছে ও তখন আমার অকত্যবাসা গালাগালি করতেছে এবং বলতেছে তোর মা খারাপ তোর বাপ খারাপ তোর বোনেরা খারাপ প্রচণ্ড রকমের খারাপ তোর আমি বলি তুই খারাপ তোর গ্রামে আমি খবর নিয়ে দেখেছি তুই আগে একটা চোর ছিলি তুই একটা চুন্নি ছিলি আমার মা বাবা না বুঝে একটা চুন্নিকে আমাকে বিয়ে করাইছে ও আমাকে বলে চুরি করছি এই কথা কি কেউ আমারে বলতে পারবে আমি কারো একটা গাছের পাতা চুরি করছি আমি বললাম আরে গাছের পাতা কেন তুই তো দুই দিন আগে আমার বাবার হাতের ঘড়িটাই চুরি করছস এটা বলার পরেও তখন চুপ হয়ে যায় আমার মা অসুস্থ শরীর নিয়ে ওইটা বলতেছে বাবা কি বলিস আমি বললাম হ্যাঁ এই যে আব্বা আপনি আমার বলছেন না যে আমি ঘড়ি কই পেয়েছি এই ময়নার ঘরের ভিতরে ঘড়ি ছিল আমি ময়নার বিটকিস থেকে ঘড়ি চুরি করে ময়নার বিটকিস থেকে ঘড়ি নিয়ে আমি দোকানে আপনাকে দিয়েছি আমার আব্বা তখন বলে আল্লাহ বলোস কি তুই ময়না তখন বলে তুমি আমার এই আমার বিটকিসে চুরি করে ঘড়ি রাইখা এরপর তোমার আব্বার দিয়ে আসছে আমি শোনো তুমি আমার দোকানে যাওয়ার সময় ধরো নাই আমাকে বলো নাই যে ঘড়ি আমি কই পাইছি ঘড়ি আমি কেন নিছি তোমার ব্যাগ থেকে ও আমাকে বলে আমি বলি নাই বলি ও তখন সবাই মানে গ্রামের তো সবাই একসাথে হয়ে যায় আর আমাদের গ্রামে মানে আমাদের বাড়িতে এরকম একটা ঘটনা ধরে না কেউ একটা চিৎকার দিলে সব একসাথে হয়ে যায় সবাই মিলে তখন বলতে ও মা গো মা এ কেমন মহিলা এ কেমন মেয়ে কোরআন শরীফ হাতে নিয়ে মিথ্যা বলে মৃত বাবার কসম খেয়ে মিথ্যা বলে এরকম মেয়ে তো হতেই পারে না এরকম মেয়ে তো এই দুনিয়াতে হতেই পারে না এত ভয়ানক এত ডেয়ারিং এত জঘন্য মেয়ে ময়না তখন মাথাটা নিচের দিকে গিয়ে ঘরের দরজা আটকায় দেয় এই ঘরের দরজাও আটকায় দেয় ওর রুমের দরজাও আটকায় দেয় আমি তখন খাওয়া দাওয়া করে দোকানে গেছি রাত্রে নয়টার দিকে আসছি আসার পরে দেখলাম যে রুমের দরজা খোলে না বললাম ময়না ও ময়না রুমের দরজা খোলো খোলে না ষাট আর দরজা খোলে না আমার মা বলে যেহেতু দরজা খুলতেছে না তুই একটা কাজ কর তুই পাশের ঘরে গিয়ে ঘুমা তা আমি তখন আমার পাশের ঘরে গিয়ে ঘুমাইলাম আমার মা আর বোন এক ঘরে ঘুমাইলো বাবা আর আমি একসাথে ঘুমাইলাম সকালে উঠার পরেও তখন দরজা খোলে না দরজা খোলে না দেখে আমি তখন দোকানে চলে গেলাম দুপুরবেলা খাইতে আসলাম আইসা বলে কী গো মা দরজা খুলছে কই দরজা খুলিয়া খাবার নিয়ে ঘরের ভিতরে ঢুকে গেছে ঘরের ভিতরে ঢুকে গেছে যাই হোক আমি আর কিছু বললাম না ও কোনো কাজ টাস করতেছে না এই যে দুপুরবেলা আসছে আমার আম্মা রান্না করছে খাবার খেয়ে খাবার নিয়ে আবার ঘরে ঢুকে গেছে রাত্রে সাড়ে আটটার দিকে আমি আবারও আসছি দোকান থেকে দোকান থেকে আসার পরে ওই দরজা লাগাই রাখছে তে বললাম দরজা খোল দরজা খোল দরজা কেন লাগায় রাখছো দরজা লাগায় রাখছোস কেন কোন দরজা খোলে না আমি বললাম কিরে দরজা খোল দরজা চেষ্টা কেন এইভাবে আমি তখন দরজা ধাক্কাইতে আসি বেশি ধাক্কাইতেছি দেখে তখন দরজা খোলে খুললে আমি তখন ঘরের ভিতরে ঢুকে ও তখন এরকম মানে হুম 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 করতেছে মানে একটা ওর ভিতরে কেমন জানি একটা অন্য রকম কিছু একটা মানে বিরাজ করতেছে এরকম মনে হলো যে ওর ভিতরে ওনায় একটা খারাপ আত্মা ওর ভিতরে চলে আসছে কেমন জানি খুব খারাপভাবে আমার দিকে তাকাইতেছে একদম বড় বড় চোখ করে আমি খুবই ভয় পাইতেছি যে কী ব্যাপার আমার দিকে এরকম করে তাকাইতেছে কেন আমার ভিতরে একটা ভয় কাজ করতেছে তা ওর সাথে আমি শুইছি শোয়ার পরে ও কিছু বলে না খালি উমরাচ্ছে একটু পরেই হঠাৎ করে আমার ঘাড়ের মধ্যে একটা কামড় বসায় দিছে ঘাড়ের মধ্যে কামড় দিছে কামড় দেওয়ার মতো দেওয়া একদম প্রায় আমার মাংস ওর মুখের মধ্যে চলে আসছে আমি চিৎকারে মানে এমন জোরে চিৎকার দিছি যে চারপাশ থেকে মানুষ দৌড়ে চলে আসছে ও তখন কী করছে আমার মানে রুম থেকে বেরিয়ে গেছে রুম থেকে দৌড় দিয়ে বেরিয়ে গেছে রাতের বেলায় তো রাত তখন প্রায় বারোটা একটার মতো বেঁচে গেছে এত রাতের বেলায় বেরিয়ে গেছে এবং বেরিয়ে যাওয়ার পরে আর ওরে খুঁজে পাই না আমি তখন ওই আমার রক্ত বেরোচ্ছিল মা ধরলো তারপরে সবাই ধরলো ধরে জায়গাটার একটু নরম করলো এবার ওরে খুঁজতে শুরু করলাম ও কোথায় গেল সবাই মিলে ওরে খুঁজতেছি কিরে ও কোথায় গেল, ঘর থেকে দৌড়িয়া বেরিয়ে গেল এবং ঘর থেকে দৌড়িয়া বাড়িয়া একটা বউ ঘরের বউ কোথায় চলে গেল জঙ্গলে এখানে সেখানে বিভিন্ন জায়গায় আমরা ওরে খুঁজতেছি যোগ কোথায় পালাইয়া গেলো কোথায় লুকিয়ে গেল কোন জায়গায় লুকিয়েলো সবাই মিলে খুঁজি বাইরে বাই সারাটা রাত আমরা ওরে খুঁজে কোথাও ওরে পাই না সকালে সূর্য উঠে গেল ওরে কোনো জায়গায় পাওয়া যায় না সূর্য উঠে যাওয়ার সাতটা বাজে আমি দোকানে যাব ওই সময় হঠাৎ করে আমার শ্বশুরবাড়ি থেকে এক সেলে সাইকেল নিয়ে আসছে আইসা আমাকে বলতেছে দুলাবাই দুলাবাই আমাদের গ্রামে চলেন তাই আমি তো ওই ছেলেটারে চিনি আমার শ্বশুরবাড়ির ছেলে আমি তখন বললাম যে কি ব্যাপার সবুজ ও নাম সবুজ আর কি কী ব্যাপার কি বুঝছে বলে আপারে এই ময়না আপারে কবরস্থানে ধরছে আপনাকে যাইতে বলছে কী রে কবরস্থানে ময়না আপারে ধরছে আমারে যাইতে বলছে ঘটনা কী আমি তখন ওইখানে গেলাম মানে দৌড়িয়া আমার আব্বাস টাব্বার সবাই মিলে আমরা তখন ওই গ্রামে গেলাম আমার শ্বশুরের এলাকাতে যাওয়ার পরে দেখি ময়নাকে বাঁধদা রাখছে তখনও সম্পূর্ণ পাগল বাঁয়দা রাখছে গ্রাম মানে গ্রামবাসীকে জিজ্ঞেস করে কি হয়েছে এবং ওই গ্রামে ও আমার যে শ্বশুরকে কবর দেওয়া হয়েছিল এটা মসজিদের পাশে সকালবেলা আমাদের মসজিদের যেই ইমাম সাহেব ছিল তিনি মসজিদে নামাজ পড়ানোর জন্য যখন আসে কবরস্থানে তিনি শব্দ শুনতে পায় কেমন জানি একটা শব্দই শুনতে পায় একটা পর যেন কবরস্থানে গিয়ে দেখে যে ও নাকি ওর নিজের বাবার হাতের মাংস কামড়াচ্ছে মানে ওটা তো পচে গেছে প্রায় দেড় দুই মাস হয়ে গেছে দেড় দুই মাস পরে তো কিছু থাকে না এই মানুষটার এই পচা মাংস তখন হাতাচ্ছে এরকম করতেছে এইটার ভিতরে তখন উনি চিৎকার দেয় চিৎকার দিলে পরে আশেপাশে থেকে মানুষ আসে এবং ওকে ওইখান থেকে উঠায় উঠে ওকে বেঁধে রাখে আমার আব্বা বলে এরে কী করবি আমি বললাম বাড়িতে নিয়ে চলেন যেহেতু আমার বউ পরেরটা পরে হবে আগে বাড়িতে নেন তা ওর এখান থেকে বাড়িতে আনছে বাড়িতে আনার পরে ওর হাত পা ভাইয়া রাখছি রাইকা এবং ও কেমন জানি একটু গম্ভীর গম্ভীর ভাব হয়ে গেছে এবং একটু আধ্যাত্মিক টাইপের কথাবার্তা বলে তা আমি আর ওর সাথে ঘুমাই না আমি আলাদা থাকি আমার আব্বা মা বলে বিয়া করছো তোর বউ তুই ওর সাথে ঘুমাবে না কেন ওর সাথে ঘুমা তখন আমার বাবা মায়ের উপরে আমার খুব রাগ জমে গেল এক কথায় আমি তো বিয়েই করতে চাই নাই যে তোমরা আমার বিয়ে করাইও না আমি অনুরোধ করেছি আমাকে বিয়ে করায়ও না তারা জোর করে আমাকে বিয়েটা করাই দিল। সম্পূর্ণ জোর করে আমাকে বিয়েটা করালো এবং বিয়েটা করানোর পরে আমার এত ভয়ঙ্কর বউ যে কিনা নিজের মৃত বাবার মাংস খাওয়ার জন্য কবর নেমে গেছে এইরকম একটা মহিলাকে নিয়ে আমি এক একঘরে থাকবো কেমন করে আমার ভিতরে তো একটা ভয় কাজ করে এবং সে আমার ঘরের মধ্যে যে কামড় দিয়েছে এই কামড়ের দাগ এখনও আছে আমি বলছি আমি ওর সাথে ঘরে থাকবো না আমার আব্বা বলে গ্রামবাসীরা কি বলবে লোকেরা কি বলবে আমাদের মান সম্মান থাকবে না তুই ওর সাথে ঘরে যা আমি বললাম যে না বাবা তুমি যত যাই বলো আমি ওর সাথে ঘরে থাকবো না আমি এক ঘরে থাকবই না আমি তখন আমার বাবার উপরে রাগ করে আমাদের গ্রাম ছেড়ে চলে যাই আমার বাবা মা তখনও কিন্তু ময়না পাগলই ছিল ময়না পাগল কিন্তু পাগল থাকা অবস্থায়ও ময়না খুব আধ্যাত্মিক টাইপের কথা বলে দিতে পারত কালিমের মতো খুব আধ্যাত্মিক টাকা বলে দিতে পারতো ধরেন কেউ একজন ঘর থেকে ভাত খেয়ে আসছে ধরেন আপনার মাছ দিয়ে ময়না দেখলে বলতো কিরে মাছ দিয়া ভাত খাইছিস কেমন হয়েছে এমন করে বলে দিত আবার কেউ একজন ধরেন একজনের ঘর আরেকজন চুরি করছে তা ময়না দেখলে কয়ে দিত যে আয় চুরি করছ ওর ঘরে তুই মানে জিনের মতো মানুষকে দেখলে তার ভিতরের কথা বলে দিতে পারতো এজন্য অনেক মানুষ তখন ময়নার সামনেও আর আসতো না ময়নার সামনে আসতো না এবং এই ময়নার সাথে থাকি নাই কেন যার জন্য বাবা মায়ের উপরে রাগ করে আমি তখন বাড়ি থেকে পালায় চলে যাই কুষ্টিয়া শহরে এবং কুষ্টিয়া শহরে যাওয়ার পরে আমার পকেটেও তেমন কোনো টাকা নাই খুবই দুর্বিষহ জীবন আমার কাটতে শুরু করে অনেক দুর্বিষহ জীবন কাটতে শুরু করে কোনো কিছুই ভালো লাগে না শহরের মধ্যে ঘুরে বেড়াইতে আসি এরকম করতে করতে আমি তখন একটা ঔষধ দোকানে চাকরি নেই ঔষধ বলতে একটা হোমিওপ্যাথিক হোমিওপ্যাথিকের একটা দোকানে আমি তখন চাকরি নেই তো আমি দেখতে শুনতে কিছুটা মানে আপনার হুজুরের মতো ছিলাম আর কি ওই সময়টাতে যেহেতু আগে বাউল শিল্পী ছিলাম এই জন্য ভর্তি দাঁড়িয়ে রাখছি চুল চুল তো আমার আগ থেকেই লম্বা ছিল চুলও লম্বা তো পায়েজামা পাঞ্জাবি পরতাম মাথায় সবসময় সাদা টুপি পরে থাকতাম এই জন্য আমাকে হুজুর মনে করে ওই হোমিওপ্যাথিকের দোকানে আমাকে তখন চাকরি দেয় তো চাকরি দিলে আমি তখন সেই দোকানে চাকরি করি যাই হোক আলহামদুলিল্লাহ চাকরি করতেছি ভালো টাকায় চলতেছে এখানে সময়গুলো এভাবেই কাটতেছে তো এই হোমিওপ্যাথিকের দোকানে যে লোকটা ছিল তিনি একটু বয়স্ক মানে একটু বয়স্ক লোক তিনি আর দুইটা বউ প্রথম বউটা অনেক মানে বৃদ্ধ হয়ে গেছে এবং এরপরে একটা মানে মহিলাকে বিয়ে করছে যার নাম হচ্ছে জ্যোৎস্না আক্তার তো জ্যোৎসনা আক্তার দেখতে অনেকটা ইয়াং ছিল অতটা বৃদ্ধ না মানে অনেকটা ইয়াং হয়তো আমার বয়সে দুই তিন বছর বড় হবে কিন্তু ইয়াং আছে এবার তা আমি এই ঘরে থাকতাম খাওয়া দাওয়া করতাম এবং ওদের ওই সামনেই ছিল হোমিওপ্যাথিকের দোকান এবং পিছনে ওদের থাকার ব্যবস্থা ছিল তো এখানে থাকতাম এখানেই খাওয়া দাওয়া করতাম এরকম করে সময়গুলো কাটতেছে তো ওই যে জ্যোৎস্না আক্তার বলে মহিলাটা আছে মানে আমাদের ওই ডাক্তারের ছোটো বউ তো উনি আবার অনেক সময় অনেক ধরনের ওষুধ টষুধ নিয়ে যাইত ওনার ডাক্তারের জন্য ডাক্তার সাহেবের একটু শারীরিক অক্ষমতা ছিল এই অনেক ধরনের ওষুধ উনি নিজেও খাইত তো আমার ওনার সাথে একটু দুষ্টমি করতাম আর কি একটু মানে পরিচিত হয়ে গেছি এক বাসায় থাকি দীর্ঘদিন ধরে দীর্ঘ প্রায় এক বছরের বেশি সময় ধরে কিন্তু আমি তখন এই কুষ্টিয়া শহরে এবং শহর থেকে আমাদের গ্রামটা অনেক দূরে যার জন্য আমি আমাদের গ্রামে আর নাই এবং গ্রামের কোনো মানুষের সাথে আমি কোনো সম্পর্ক রাখিনি দীর্ঘ প্রায় দুই বছরের মতো এই দুইটা বছর আমার পরিবারের সাথে আমি কোনো যোগাযোগ রাখি আমাদের গ্রামের সাথে কোনো যোগাযোগ রাখি না সব কিছু ভুলে এই হোমিওপ্যাথিকের দোকানেই আমি তখন নিজের জীবনটাকে চালাচ্ছিলাম এবং সেখানেই এই জ্যোৎসনা বেগম জ্যোৎস্না আক্তার বলে যে মহিলাটা আছে ওনার সাথে আমার একটা ভালো সম্পর্ক তৈরি হয় মাঝে মাঝে বলি কি ব্যাপার আমাদের ডাক্তার সাহেব কি পারে না তেই ও হাসে মানে হাসি হাইসি আমার সাথে অনেকটা দুষ্টামি করে এরকম দুষ্টামি করে এবং আমার জীবন সম্বন্ধে তিনি জানতে চায় তা আমিও তখন অনেক সুন্দর করে আমার জীবনে যে ঘটনাগুলো ঘটে গেছে এই ঘটনাগুলো তারে বলি যে এমন এমন ঘটনা আমার জীবনে ঘটছে আমি এই সমস্যার মধ্যে ছিলাম এরকম করতে করতে গোপনে গোপনে এই জ্যোৎসনা আক্তারের সাথে আমার একটা সম্পর্ক হয়ে যায় এই হাসাহাসি করা ওনার সাথে বসে লুডু খেলা একসাথে অনেক দুষ্টমি করা এই দুষ্টমি শয়তানের ফাঁদে ফাঁদে এই জ্যোৎসনা খাতুনের সাথে দ্যোস্না আক্তারের সাথে আমার একটা সম্পর্ক তৈরি হয়ে যায় এবং সম্পর্কটা যখন তৈরি হয়ে যায় এই সম্পর্কটা খুব গভীর একটা আকার ধারণ করে সম্পর্কটা খুব গভীর একটা আকার ধারণ করে আমারও নাকে ছাড়া ভালো লাগে না এবং উনিও আমাকে ছাড়া কোনো কিছু ভালো লাগে না আমাদের দুজনের মাঝে একটা প্রেম প্রীতির সম্পর্ক হয় এবং সম্পর্কের একটা পর্যায়ে জ্যোৎসনা আক্তার আমার সাথে একটা অবৈধ সম্পর্কও করতে চায় আল্লাহ সাক্ষী কেউ বিশ্বাস করবে কিনা জানে না কিন্তু আমি ওই জ্যোৎস্না আক্তারকে ডিরেক্টলি বললাম যে আমি আপনাকে বিয়ে করা ছাড়া আপনার সাথে এই ধরনের কোনো রকমের অবৈধ সম্পর্ক আমি করতে পারবো না কারণ আমি একজন দিনদার মুসলমান মানুষ এই জিনিসগুলো আমার কাছে ভয় লাগে খারাপ লাগে এটা আমি করবো না পরে সে কী করলো গোপনে গোপনে তার বাপের বাড়িতে চলে গেছে এই জ্যোৎস্না আক্তার বাপের বাড়িতে গিয়ে তার ওই বৃদ্ধ হোমিওপ্যাথিকের ডাক্তার স্বামীকেও তখন তালাক করে দেয় মানে ডিভোর্স দিয়ে দেয় তো বউ যখন ডিভোর্স করে দেয় ডিভোর্স করে দেওয়ার পরে এ আমি তখন চিন্তা করলাম ও তখন আমারে বল আমারে বিয়ে করবে তো ওইভাবে প্রেশার দিতে আমাকে বিয়ে করবে পছন্দ করে একটা পর্যায়ে আমি তারে বিয়ে করলাম এবং বিয়ে করার পরে আমি আমার শ্বশুরবাড়িতে যাচ্ছি আসছি এই খবরটা ডাক্তার ডাক্তারবাবুর কানে চলে আসে ডাক্তারবাবু জানতে পারে তার ছোট বউরে আমি বিয়ে করছি তিনি তখন আমারে খুব রাগারাগি করে তার ওই হোমিওপ্যাথিকের দোকান থেকে আমাকে বের করে দেয় তো বের করে দিলে পরে আমার অনেকগুলো ওষুধ দোকানের সাথে পরিচিত আছে পরে আমি একটা অন্য একটা ওষুধ দোকানে চাকরি নিয়ে নিই হোমিওপ্যাথিকের দোকান থেকে বের করে দিলে অন্য একটা দোকানে চাকরি নেই তো ডাক্তারবাবুর সাথে আমার আর কোনো যোগাযোগ নাই কোনো কথাবার্তা নেই এবং তিনাকে রাস্তায় দেখলো আমি ওনার সাথে কথা বলি না এবং উনিও আমার সাথে কথা বলেন ওনার বউকে বিয়ে করার কারণে উনি মনে অনেক কষ্ট পাইছে অনেক বেশি কষ্ট পাইছে এই কষ্টটা উনি আর নিতে পারে না যাই হোক এরকম করে আমি আমার শ্বশুরবাড়িতে যাই আমি ওই দোকানেও আসি দোকানদারিও করি আবার শ্বশুরবাড়িতে যাই শ্বশুরের সাথেও শ্বশুর শাশুড়ির সাথে মানে জ্যোৎস্নার বাবা মায়ের সাথে আমার একটা মধুর সম্পর্ক তৈরি হয় এইভাবে আরও ছয় সাত মাসের মতো কেটে যায় জ্যোৎসনা কিন্তু কোনো সন্তানাদি হয় নাই ছয় সাত মাস পরে জ্যোৎস্নার বাবা মা আমারে বলতেছে আপনি আপনার বাড়িঘরের খবর নেন না কেন আপনি বাড়িতে যান আপনার বাড়িঘরের খোঁজখবর নেন আমি তখন তাদেরকে বলে দিছি যে আমার পরিবারে অনেক সমস্যার কথা বলে আপনি বাড়িঘরে যান দেখেন তো শুধু বিয়ের কথাটা আমি বলি নাই আর বিয়ের কথাটা শুধু জ্যোৎস্না জানে জ্যোৎস্নার বাবা মা কিন্তু জানতো না পরে আমি একদিন গোপনে গোপনে আমার এলাকার খোঁজখবর নেই এ আজকে প্রায় আড়াই বছর পরে এলাকার খোঁজখবর নেই কিন্তু ভাই আমি আমার এলাকার খবর নিতে গিয়ে অবাক হয়ে যাই আমি এমন এক নিউজ শুনতে পাই যেটা শোনার পরে আমি এত অবাক হয়ে বলার মতন আমি শুনতে পাই আমাদের বাড়ির নাম পরিবর্তন করে নাকি কবিরাজ বাড়ি রাখা হয়েছে আমাদের বাড়ির নাম রাখা হয়েছে কবিরাজ বাড়ি আসলাম শিকদার মানে আসলাম আমার বাবার নাম আসলাম নাকি অনেক বড় কবিরাজ আমার বাবা নাকি অনেক বড় কবিরাজ হয়ে গেছে এরকম একটা নিউজ আমি বিভিন্ন গ্রামের লোকের মাধ্যমে জানতে পারি আড়াই বৎসর পরে এবার আমি বাড়িতে যাই আমার বাবা কী কবিরাজি করে এই জিনিসটা দেখার জন্য বাড়িতে গেলে পরে আমি দেখতে পাই একটা খানার মতো আমাদের বাড়ির সামনে লাল কাপড় দিয়ে চারপাশে পেঁচিয়ে একটা বৈঠকখানা তৈরি করছে ওইখানে আমার বউ বসে থাকে আমার বউ বসে এবং ঘরের ভিতরে আমার বাবা নাকি জিন হাজির করে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন যে তিনি জিন হাজির করে এবং জিনেরা এসে আমার আব্বা যখন জিনদেরকে ঢাকে তখন তারা এসে আমাদের যে টিনের ঘর আসে টিনের ঘরের ছালের উপরে টিনের ঘরের ছাদে গিফটি মেরে এসে বসে এরপরে যে সমস্যার কথা মানুষজন বলে যে কি সমস্যা এবং টিনের সাদে মানে টিনের চালে বসেই ওই জিন তখন অলৌকিক ক্ষমতার মাধ্যমে ওই মানুষের বিভিন্ন ধরনের সমস্যার সমাধান করে বাড়িতে আসার পরে এটা আমি দেখতে পাই যে আমি তখন চিন্তা করলাম আমার চুর্নি বউ করতো চুরি আজকে তারে এত বড় দরবেশ বানায় দিল আর আমার বাবা করতো চায়ের দোকানদারি আমার বাবা এখন সেই চায়ের দোকানদারি ছেড়ে আমার বাবা এখন মুর্শিদ ক্যাবলা হয়ে গেছে আমার বাবার সাথে এখন জিন আছে আমার বাবা জিন দ্বারা মানুষের উপকার করে বিভিন্ন ধরনের কাজ করে এই জিনিসগুলো শোনার পরে আমিও একটু মানে অবাক হয়ে গেলাম যে আরে এইটা কী মানে এইটা কী ধরনের কথা তো আমি খুব খেয়াল করে দেখলাম আমার যে দুটা বোন আমার বড় বোনটারে আমাদের বাড়িতেই বিয়ে দিছে আমাদের নিজ বাড়িতেই বিয়ে দিছে আর ছোটো বোনটারে অন্য কোনো একটা জায়গায় বিয়ে দিয়ে দিছে পরিবারের মধ্যে থাকতো আমার বাবা মা আর আমার বোন আর আমার বউ মা এই আপনার ময়না তা আমি তখন পরিবারে আসার পর আমি দেখি যে আমার বাবা মা এবং আমার বোনেরা আমার কাছে কেমন যিনি একটা বিষয় কী জেনি একটা বিষয় গোপন করে মানে আমার কাছে বলতে চায় না আমার কাছে বলতে চায় না এবং আমাকে দেখলে তারা একটু দূরে দূরে থাকে আমাকে দেখে একটু আমাকে দেখলে একটু সরে থাকে আমার কাছে মানে কোনো বিষয়ে তারা বলে না যে তাদেরকে দেখে আমার কাছে মনে হচ্ছে যে তারা কোনো একটা বিষয়ে আমার কাছে লুকাচ্ছে মানে বড়ো ধরনের কিছু একটা বিষয় এখানে লুকিয়ে আছে যারা সেটা আমার কাছে বলে না কিন্তু ময়না এখন পর্যন্ত এই পাগল ময়নার ব্রেনে তখন পর্যন্ত সমস্যা ময়না তখনও পাগল ময়নাকে শিকল দিয়ে বেঁধে রাখে ওইখানে বাট ময়না ওরকম পাগলামি করে না জাস্ট বসে থাকে অতটুকুই খাবার দিলে খায় ঘুমাইলে ঘুমায় তারপর ওকে শিকল দিয়ে বেঁধে রাখে এবং আমাদের এলাকাতে মানুষ জায়গা দেওয়া যায় না কেউ গরু কেউ ছাগল কেউ মহিষ এটা ওইটা নিয়ে আসতেছে এবং সবাই মিলে আমার আব্বাকে দিচ্ছে আসলাম আসলাম কবিরাজ নাম করে একজন কবিরাজ হয়ে গেল আমাদের এলাকাতে কিন্তু আমার বাবা কি কবিরাজি করে কিভাবে জিন হাজির করে এসব কোনো কিছুই আমি বুঝি না আমি খুব খেয়াল করে দেখি আমার একদিন আমার বাবা যে ঘরের ভিতরে কবিরাজি করে ওই ঘরটা ভীষণ অন্ধকারচ্ছন্ন একটা ঘর ওই অন্ধকার ঘরের ভিতরে আমার বাবা যখন আসরে বসে বসে জিনকে ডাক দেয় জিনকে ডাক দিলে জিন তখন এসে চুপপুর করে আমাদের ওই টিনের চালের উপরে বসে একটা শব্দ হয় এবং শব্দ হওয়ার পরে আমার বাবা বলে উনি চলে এসেছে আপনারা বসেন আমার আব্বা ভিতর থেকে কথা বলে তখন একজন রুগী ওই অন্ধকার ঘরের মধ্যে ঢুকে ঢুকলে পরে জিজ্ঞেস করে রুগীকে আমার আব্বা জিজ্ঞেস করে কি হয়েছে আপনার রুগীটা তখন তার সমস্যার কথা বলে আমার আব্বা তখন জিনকে প্রশ্ন করে যে এই সমস্যা হয়েছে এর সমাধাকে জিন তখন টিনের চালে বসে একেবারে মিলি কণ্ঠে খুব সুন্দর করে ওই মহিলার সমস্যার সমাধা করে দেয় আমার আব্বা তখন পানি পরা দেয় তাবিজ পরা দেয় মহিলা তখন হাদিয়ে দিয়ে চলে যায় কোর্ থেকে জিন আসে টিনের চালে আমার আব্বা নিচে বসে টিনের চালের ওই জিনের সাথে কথা বলে বিভিন্ন মানুষের সমস্যার সমাধান করে এই সব কিছুই আমার কাছে তখন কেমন জানি একটু অলৌকিক লাগতে শুরু হলো আমি তখন খেয়াল করতে শুরু করলাম যে কি ঘটতেছে আমাদের পরিবারে একটা পর্যায়ে আমি খুব খেয়াল করে দেখলাম আসলে জিন ভূত কোনো কিছুই না আমার বাবা মা আমার গোটা পরিবার মানুষদেরকে এক ভয়ঙ্কর দোকা দিচ্ছে দোকাটা হচ্ছে এইরকম আমি নিজেই ধরতে পারি আমার বাবা যখনই জিনের কথা বলে যে জিন আসছে জিন আসছে আসলে জিন বলে ওখানে কোনো কিছুই নেই আমার যে বড় বোন আছে আমার বর বড় বোন মই দিয়ে আপনারা গ্রামের বাসায় আমরা শুদ্ধ এটাকে সিলিং বলি টিনের ঘরের একটা সিলিং থাকে তার আবার গ্রামের বাসায় অনেকে এটাকে কারো বলে বা শুদ্ধ বাসায় সিলিং বলে তো আমার বোন তখন করে কি আমার বাবা যখন আসরে বসে আমার বোন তখন টুকুর টুকুর করে মানে ঘরের মধ্যে ঢুকে এবং গোপনে সিঁড়ি বেয়ে ওই টিনের চালের উপরে বসে যায় মানে টিনের চালে বলতে আপনার যে সিলিং আছে সিলিংয়ের উপরে বসে এবং আমার বাবা যখন বলে আপনি আসেন আমার বোন তখন টিনের উপরে একটা জোরে থাপ্পড় মারে কিছু একটা দিয়ে একটা আঘাত করে একটা শব্দ হয় এবং শব্দ হওয়ার পরে রুগী তখন আস্তে আস্তে করে আমার বাবার সম্মুখীন হয় আমার বাবার কাছে আসে আমার বাবার কাছে যখন আসে আমার বাবা তখন ওই রুগীর সাথে কথা বলে রুগীকে বলে যে আপনার সমস্যার কথা বলেন যে আপনার কি সমস্যা হয়েছে এরকম করে যখন রুগীর সাথে কথা বলে রুগী তখন বলে যে তার এই সমস্যা ওই সমস্যা সমস্যার কথাগুলো বললে আমার বোন তখন নাকে বাজিয়ে খুব আস্তে আস্তে করে ওই সিলিংয়ের ওপর থেকে কথা বলে বলে ওই রুগীর বিভিন্ন ধরনের ভুয়া চিকিৎসার সমাধান দেয় এবং আমার বাবা এরকম করে মানুষের কাছ থেকে গরু ছাগল এটা ওইটা অনেক কিছুই হাতিয়ে নিয়েছিল আমি ছোটোবেলা থেকে একটু অন্যরকম মানুষ ছিলাম সম্পূর্ণ অন্যরকম একটা মানুষ তার এই জিনিসটা আমাকে খুবভাবে মর্মাহত করলো যে আমার পরিবার এইভাবে মানুষকে ধোকা দিচ্ছে আমি জিনিসটা বুঝতে পারার পরে আমার বাবাকে বললাম বটে যে বাবা তুমি যেটা করতেছো এটা তো ঠিক না তুমি তো মানুষকে ধোকা দিচ্ছ মানুষের সাথে বেইমানি করতেছো মানুষের সাথে প্রতারণা করতেছ এটা করা তো ঠিক না এটা তো তুমি অন্যায় করতেছ আমার আব্বা তখন আমার কোনো কথায় আমলে নিল না আমার কোনো কথাই শুনল না এবং আমারে বলল তুই বেশি কথা বলিস না তুই বেশি কথা বললে তুই বিপদে পড়বি আমি তখন তখন আসলে বুঝতে পারতেছিলাম না যে আমার বাবা আমাকে কি ধরনের বিপদে ফেলতেছে যাই হোক এরকম করে আমি কয়েকদিন তাদের ওই ভণ্ডামি দেখলাম তারা যে ভণ্ডামিগুলো করে আমি বেশ কয়েকদিন ধরে গ্রামে থেকে এই ভণ্ডামিগুলো দেখার পরে একটা সময় আমি আমার বাবার কথা আমি আমার বাবাকে জ্যোৎস্নার কথা বললাম কারণ আমি দেখলাম যে তারা বন্টামিক করে অনেক টাকা ইনকাম করতেছে অনেক ভালো করেই চলতেছে আমি তখন বাবাকে জুৎসনার কথা বললাম যে বাবা আমি এই কুষ্টিয়া শহরে যাওয়ার পরে এরকম একটা মেয়ের সাথে আমার সম্পর্ক হয় এবং মেয়েটাকে আমি বিয়ে করছি তারাই আমি আমার পরিবারে আনতে চাই মুহূর্তের মধ্যে আমার বাবা বলে আমাদের তো খাদেম লাগেই তো নিয়ে আয় সমস্যা কি বললাম আব্বা খাদেম মানে আমি তারে বিয়ে করছি সে আমার বউ আমার আব্বা বলে হোক না তোর বউ আমি তো আর মানা করতেছি না তো নিয়ে আয় বাড়িতে নিয়ে আয় এভাবে দূরে রাখবি কেন বাড়িতে নিয়ে আয় পরে আমি বাড়িতে গেলাম মানে আমার বাড়ি থেকে তখন আমি আমার শ্বশুর বাড়িতে গেলাম যাওয়ার পর আমি তখন জ্যোৎস্নাকে পুরোটা ঘটনা খুঁড়ে বললাম যে জ্যোৎস্না এই ঘটনা আমি তো জ্যোৎস্নাকে অনেক ভালোবাসতাম ওর অনেক কথা শুনতাম ওর অনেক কথা মানতাম আমি বললাম যে জ্যোৎস্না এই ঘটনা এটা এটা দেখছি জ্যোৎস্না তখন খুব ইন্টারেস্ট নিয়ে আমাকে বলল তাহলে আমাকে নিয়ে চলো আমি আমি এই জিনিসটা দেখবো আমার অনেক আগ্রহ এই জিনিসগুলা এই জিনিসগুলোর প্রতি তখন আসতে রাজি হলো আমি তখন বললাম যে ঠিক আছে যেহেতু এরকম করেই বলতেছে একটা পর্যায়ে আমি তখন তারে নিয়ে দুই দিন পরে আমার শ্বশুর বাড়ি থেকে আমি তখন আমাদের বাড়িতে নিয়ে আসলাম আমাদের বাড়িতে আনার পরে জ্যোৎস্না ও মাসাল্লাহ দেখতে শুনতে অনেকটাই ভালো ছিল স্বাস্থ্য লম্বা টম্বা খুবই ভালো ও তখন মুহূর্তের মধ্যে আমার আব্বা আম্মার মন জয় করে নিল এবং আমার আব্বা আম্মার আমার বোনেরা যেভাবে এই দান্দাবাজি করতো একইভাবে জ্যোৎসনাও তখন সেই দান্দাবাজিতে সারা দিতে শুরু করলো এই জিনিসটা তখন আমি আর নিতে পারতেছিলাম না যে আর এই কি সবাই মিলে মানুষকে বোকা বানাচ্ছে মানুষকে ধোকা দিচ্ছে এবং মানুষের সাথে প্রতারণা করতেছে আমি জানি না কেউ বিশ্বাস করবেন কি না আমি গোপনে গোপনে অনেক লোকজনকে বলতাম যে এগুলা ভাওতাবাজি আপনারা কেউ বিশ্বাস করেন না এগুলো সম্পূর্ণ ভাওতাবাজি আমার পরিবার আপনাদেরকে ধোকা দিচ্ছে আসলে জিন ভূত কোনো কিছুই না এগুলো সবই আপনাদেরকে আপনাদের সাথে প্রতারণা করা হচ্ছে কিন্তু বিশ্বাস করেন ভাই ওখানকার মানুষরা আমাকে পাগল বলতো সবাই আমাকে বলে বেটা তুই পাগল হয়ে গেছিস কিন্তু পরিবারের এই ধোকা জিনিসগুলো আমি আর নিতে পারতেছিলাম না এবং নিতে না পেরে আমি আমার পরিবারের সদস্য হয়ে তখন আমি থানার শরণাপন্ন হই আমি থানাতে গিয়ে তখন আমি সমস্ত সত্য ঘটনাগুলো থানাতে খুলে বলি জানেন এই এই ঘটনা আমার পরিবারে ঘটতেছে আমার পরিবারে মানুষ এইভাবে মানুষকে ধোকা দিতেছে এই জিনিসটা আমি নিজের চোখে দেখেছি আপনারা বিশ্বাস করেন থানার সহযোগিতায় তখন একদিন আমাদের এলাকার চেয়ারম্যান সহ হাতে নাতে এসে আমার কোটা পরিবারকে ধরে হাতে নাতে এসে আমার গোটা পরিবারকে ধরে আমার ওয়াইফকে আমার ওয়াইফ তারপরে আমার দুই বউ আমার বোনকে একেবারে উপরে মানে সিলিংয়ের উপরে আমার বোনকে ধরে সেখানে আমার বোনকে ওখান থেকে নামানো হয় নামানোর পরে গোটা প্রতারক চক্রটা আমার বাবা মা আমার আমার হচ্ছে বোন আমার যে বড়ো বোন ছিল আমার ছোটো বোনের বড়োটা আমার বউ এবং আমার অসুস্থ বউটাকে ছাড়া আমার গোটা পরিবারকে তখন থানাতে পুলিশ নিয়ে যায় এবং থানাতে নিয়ে যাওয়ার পরে গ্রামের সবাই আমাকে তখন খারাপ ভাষায় কথা বলতে শুরু করে আমি কেমন সন্তান হইলাম আমি আমার বাবা মারে জেলে ঢুকিয়ে দিছি এরকম কথা বলে একটা পর্যায়ে আমি তখন আমার ওই গ্রাম থেকে বেরিয়ে চলে আসলাম আমার এই গ্রামটাও তখন আমার ভালো লাগতেছিল না আমি তখন কেমন জানি একটা দ্বিতাদ্বন্দ্বের ভিতরে পড়ে গেলাম তখন আমার বউ আমার জোসনা আমার বাবা মা আমার বোন সবাই তখন জেলে সবাই তখন জেলের মধ্যে আছে আমি তখন বুঝতে পারতেছিলাম না যে কী করবো এক রাতের বেলায় আমার ঘুম আসতেছে না কোনোভাবেই দুটো চোখের পাতা এক করতে পারতেছিলাম না আমি তখন চোখটা খুলে আমি তখন বেরোইলাম বাসা থেকে বেরোইলাম একেবারে গুটগুটে অন্ধকার কুষ্টিয়া শহরের মধ্যে হাঁটতে 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 আমি শহর থেকে মোটামুটি অনেকটা দূরে চলে গেছি এমনি তো আমার এই ফার্মেসিটা যেটা এটা শহরের থেকে মোটামুটি একটু দূরে আমি তখন আরও গ্রামের দিকে ঢুকে গেলাম অনেকটা গ্রামের ভিতরে ঢুকার পর আমি দেখলাম যে একজন ভিক্ষক মনে হয় ভিক্ষা করে আসছে উনি ওনার মানে ভিতর থেকে থলিয়া থেকে কি জানি খাচ্ছে কিন্তু লোকটাকে দেখার পরে আমি কেন জানি জানেন ওনার কাছে গিয়ে বসলাম সালাম দিলাম উনি বললো ওয়ালাইকুম আসসালাম আমারে বললো ভালো আছো বাবা আমি বললাম ভালো আছি আমি বললাম কাকা এত রাতের বেলায় এই ল্যাম্প পোস্টের নিচে আপনি কী করেন আমার বলে বাবা একটু খাবার খাচ্ছি আমি বললাম তো আপনার থাকার জায়গা নাই আপনি ল্যাম্প পোস্টের নিচে বসে আছেন বলে না রে বাবা থাকার জায়গা থাকলে তো গিয়েই থাকতাম তো লোকটাকে দেখে শুনে আমার কাছে বিক্ষোভ মনে হচ্ছে না মানে খুবই সুন্দর চেহারা মায়াবী চেহারা এবং ধারিগুলো অনেক বড় বড় খুবই সুন্দর লাগলো লোকটাকে তো আমি ওনারা বললাম যে আপনি তো মার্শাল্লা অনেক ভালো তাই একটা থাকার জায়গা নেই আপনার ছেলে মেয়ে কেউ নেই বলে আমার কেউ নেই বাবা আই বললাম কিছু না মনে করলে কাকায় একটা কথা বলবো বলে হ্যাঁ বলো আমি বললাম আমারও তো দুনিয়াতে কেউ থে কেউ আমার বাবা মা সবাই জেলে উনি বলে কেন তোমার বাবা মা জেলে কেন আমি জেলে আছে আপনি কি আমার সাথে যাবেন আমার ঘরের মধ্যে থাকার মতো একটা ব্যবস্থা আছে আপনি আমার ঘরে থাকতে পারবেন উনি আমারে বললো আচ্ছা ঠিক আছে আমারে বলল আচ্ছা ঠিক আছে আমি তো আমি তখন ওনার এই গুটগুটে অন্ধকার রাতের বেলায় আমার ঘরে নিয়ে আসলাম আমার বাসে আনলাম আনার পরে উনি সকালবেলা ভিক্ষা করার উদ্দেশ্যে বেরিয়ে যায় ভিক্ষা টিক্ষা করে এবং এসে আমার ঘরেই থাকে কিন্তু বিশ্বাস করেন ভাই এই লোকটা ভিক্ষা করে বাইরে যায় একটা মানুষ যখন ভিক্ষা করে রাস্তা রাস্তায় ঘুরে তার কাপড় চোপড় ময়লা হয় কাপড় চোপড়ে গন্ধ আসে বা এক ধরনের একটা ইয়ে দেখা দেয় কিন্তু আমি দেখতে পেলাম যে ওনার গায়ে কোনো গন্ধ আসে না এই লোকটা ভিক্ষা করে আসে জামাটা একদম পরিষ্কার থাকে পাগুলো পরিষ্কার থাকে এবং ইনি যখন ঘরে ঢুকে আমার পুরোটা ঘর তখন মানে পুরোটা ঘর তখন অনেকভাবে অনেক সুগন্ধি আমি আমার নাকে পেতে থাকি অনেক সুগন্ধে আমি আমার নাকে পাই আমি তখন অবাক হয়ে যাই যে উনি এইভাবে আমার ঘরে থাকতেছে আমি তখন আমার দুঃখের কথা তারাই বলি যে এই ঘটনা আমার বউ আমার মা বাবা তারা জেলে উনি তখন আমাকে বলে বাবা একটা কথা বলি তুমি রাগ করো না আমি তো ভিক্ষক মানুষ ভিক্ষা করি আজ বহু বছর ভিক্ষা করে কিছু টাকা জমিয়েছি টাকাগুলো একজনের কাছে আমার রাখা আছে তুমি যদি চাও এই টাকাগুলো আমি তোমাকে দিব তুমি তোমার বউ আর বাবা মাকে জেল থেকে বের করে আনো আমি তখন বললাম না 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 আপনি ভিক্ষা করেন আমি আপনার কাছ থেকে কেন টাকা নিব এরপরের দিনে উনি কোথেকে জানি সেই সময়ে চল্লিশ হাজার টাকা আমাকে এনে দিছে বর্তমান সময়ে ওই চল্লিশ হাজার টাকা দিয়ে এ মানে ওই সময় দুই তিন ঘন্টা জমি কেনা যাইতো এত বেলু ছিল আমি এতগুলো টাকা একসাথে দেখার পর অবাক হয়ে গেলাম আপনি এত টাকা থেকে আনছেন উনি বলে এই টাকাটা আমার সারা জীবনের জমানো টাকা ভিক্ষা করে করে আমি টাকাটা জমিয়েছি তাই আমি বললাম টাকাটা আপনি রাখলেন কোথায় উনি বলে এত প্রশ্ন আমাকে করো না টাকাটা তোমার কাজে লাগবে তুমি টাকাটা নিয়ে যাও পরে আমি টাকাটা নিয়ে আমার বাবা মাকে বের করার চেষ্টা করলাম বাবা মাকে বেরও করলাম আমার মা বাবা আমার বউ আমার বোন সবাইকে বের করলাম বের করার পরে সবাই আমার উপরে আগান নিত আমার বাবা বল তুই আমার সন্তানই না তরে আমি সন্তান হিসেবে গণ্যই করি না তুই আমার সন্তান না এবং বাবা তখন খুব রেগে গেল আর আমার বউ তখন আমাকে আমার উপর রাগ করে একরকম আমাকে ডিভোর্স দিয়ে সে তার বাপের বাড়িতে চলে গেল আমার বোনও আর আমার সাথে কথা বলে না তো যাই হোক আমি আবার এই ফিরে আসি ওই কাকার কাছে ওনার কাছে আমি তখন থাকতেছি ওনারা আমি বললাম যে জানেন আমি আমার বাবার উপকার করছি কিন্তু আমার বাবা আমার অনেক ক্ষতি করছে তো উনি তখন এই এইভাবে দুই দিন কেটে গেল দুই দিন পরে বৃহস্পতিবার রাতের বেলায় আমি শুয়ে আছি উনি কিন্তু সারা রাত আবাদত করতো এই লোকটা সারাটা রাত আবাদত করতো সকালবেলা ভিক্ষা করতে যেত কিন্তু সারা রাত আবাদত করতো তো শুক্রবারে আমারে বলতেছে বৃহস্পতিবার রাতে আমার বলতেছে যে আসাদ একটু তাহাযতে নামাজ পড়ো বৃহস্পতিবারে তাহ্জোতে নামাজ পড়া ভালো কারণ পরের দিন আমাদের গরিবের হজের দিন শুক্রবার আমাদের গরিবের হজের দিন এই জন্য বৃহস্পতিবারে তাহাযতে নামাজ পড়া ভালো চলো তাহিজ্জতে নামাজ পড়ি তো ফজরের কিছু করাই আমি তো নামাজ পড়লাম নামাজটা পড়ার পরে উনি আমার বলে তোমার আব্বা তোমার উপর অনেক রাগ করেছে তাই না আমি বললাম হ্যাঁ আমার আব্বা আমার উপর অনেক রাগ করেছে উনি আমার বলে এই পাথরটা একটা পাথর উনি ওনার ব্যাগ থেকে বের করলো বের করে আমাকে বলে এই পাথরটা তোমার আব্বার হাতে দিও পাথরটার মধ্যে একটা মানে আপনার একটা ইয়ে পেঁচানো আছে মানে একটা আরবি লেখা দিয়ে কি জানি একটা মানে কাগজ পেঁচানো আছে আমি তখন ওনারে বললাম যে এটা কিসের পাথর উনি বলে এই পাথরটা তোমার আব্বাকে দিও আমি বললাম পাথরের মধ্যে যে একটা সাদা কাগজের মধ্যে কি জানি আরবিতে লেখা উনি বলে সমস্যা নাই এই লেখাটা তোমার আব্বা পড়তে পারবে বাহিটা কাউকে দেখাইও এটা আপনি আমার আব্বাকে পাথর দিতেছেন কেন পাথরটা একটু কালো করে এবং পাথরটার মধ্যে কিছু আরবি ওয়ার্ড লেখা আছে মনে হয়ে যেন পাথরটার ভিতরে ওই আরবি শব্দগুলো লেখা উনি আমাকে পাথরটা দিলে দেওয়ার পরে দুজনে একসাথে ফজরের নামাজ পড়লাম ফজরের নামাজ শেষ করে উনি তখন চলে গেল ভিক্ষুকের উদ্দেশ্যে ওই দিন সকাল সকাল বেরিয়ে গেছে আমি বললাম কাকা আমি কিন্তু একটু বাড়ি যাব আর সাবিটা কোথায় রাখবো বলে সাবি তুমি এই বাড়িওয়ালার কাছে দিয়ে যাও আমি বাড়িওয়ালার কাছ থেকে সাবি নিব এই কথা বলার পরে আমি তখন ওই পাথরটা নিয়ে আমার বাড়িতে গেছি আব্বা আমার সাথে কথা বলে না মাও কথা বলে না তো আমাদের মসজিদে যাওয়ার পরে আমি তখন আমাদের আরবি যে লেখাটা ছিল পাথরের মধ্যে পেঁচানো ওই আরবি লেখাটা আমার মসজিদের ইমাম সাহেবরে দেখালাম যে হুজুর এই আরবি লেখাটা কি এটা জুমার নামাজ পড়ার পরে তাই হুজুরে আরবিটা লেখাটা দেখে বলতেছে এটা হচ্ছে তোমার কাছে কি কোনো কিছু আছে আমি তখন হুজুরকে বললাম যে হ্যাঁ আছে। বলে তোমার কাছে মনে একটা পাথর আছে আমি জি বলে ওই পাথরটা যে কোনো মানুষ যে কোনো বিপদে পড়লে পাথরটা তার শরীরে চুঁয়ে বা তার পাথরটা তার শরীরে স্পর্শ করে বিসমিল্লা করে তিনবার তার কপালে ফুঁ দিলে সেই লোকটা তার সমস্যা থেকে মুক্তি পাবে কিন্তু এই এই লেখা এই পাথরগুলো কোত্থেকে থেকে আনছো তুমি কি তোমার বাবার মতো আবার বন্ডামি শুরু করছো হ্যাঁ বলুম হুজুর বন্ডামি কিনা জানি না তা এটা আমাকে একটা এরকম এরকম একটা বৃদ্ধ লোকে দিছে হুজুরে বলতেছে এটা আমাদের আপনার আপনার জুমান নামাজের পরে তা আমার আমার বললাম আমার একটা এরকম এরকম একটা বয়স্ক লোক হিসাবে দেখি এটা কাজে লাগে কিনা আমার প্রচণ্ড মাথা ব্যথা করতেছে এটা আমার শরীরে লাগিয়ে তুমি তিনবার আমার কপালে ফুঁদাও তো ওই মসজিদের ভিতরে বসে আমি তখন এটা হুজুরের শরীরের মধ্যে পাথরটা স্পর্শ করে তিনবার হুজুরের কপালে আমি ফুঁ দিলাম মুহূর্তের মধ্যে হুজুর বলতেছে যে আমার মাথা ব্যথা ভালো হয়ে গেছে এই বিষয়টা তখন উনি কী করলো আরও কয়েকজন লোককে বললো এবার আস্তে আস্তে করে শরীর ব্যথা মাথা ব্যথা এই ব্যথা ওই ব্যথা করতে করতে লোকেরা তখন আমার কাছে আসতেছে মানে আমার কাছে আসতেছে এবং আসার পরে আমি তখন তাদেরকে এই পাথরটা লাগাচ্ছি বিসমিল্লা করে কপালে তিনবার ফু দিচ্ছি এবং এরকমও আসে যে আপনার ক্যান্সারের রুগী আমি জানি না কেউ বিশ্বাস করবে কিনা আল্লাহ সাক্ষী ক্যান্সারের রুগী পর্যন্ত যার কোনো চিকিৎসা হয় না আমি ওই ক্যান্সারের রুগীর শরীরে পর্যন্ত এই পাথরটা লাগানোর পরে তিনবার তার কপালে ফু দিলাম আল্লাহ রহমতে তিনি ক্যান্সার থেকেও নিরাময় পেয়েছে বড় বড়ো রোগ থেকে মানুষজন নিরাময় পাইতো আমার কাছে তখন মানুষজন আবারও আসতে শুরু করে আমায় ছেড়ে যাওয়া বউ জ্যোৎস্না তখন পুলহরে আমার কাছে আবারও ফিরে আসত আর এর যে ময়নাকে তার ভাইরা নিয়ে চলে গেছে যখনই আমার বাবা মাকে পুলিশে নিয়ে গেছে ময়নাকে তখন তার ভাইরা নিয়ে চলে গেছে ওইখানে ময়নাকেই ময়না তার ভাইদের সাথে আছে আমার এই উন্নতি দেখে জ্যোৎস্না তখন আমার বাড়িতে চলে আসে জ্যোৎস্না আমার বাড়িতে চলে আসে এবং জ্যোৎস্না তখন আমার সাথে থাকতে শুরু করে সেই পুনরায় আবারও মানুষ আমার বাড়িতে আসতেছে তবে তখন আমার বাবা ভুয়া করত মানে ভুল করত কিন্তু আমি ওই সময় শুধুমাত্র মানুষের শরীরে পাথর স্পর্শ করাইতাম মানুষের শরীরে পাথর দিয়ে তার কপালে তিনটা ফু দিতাম এটাই ছিল আমার কাজ কোনো ক্যারামতি ছিল না কিছুই ছিল না আপনি বিশ্বাস করবেন কি না জানি না বাংলাদেশের এমন কোনো জায়গা নাই যেখান থেকে মানুষ আমার কাছে আসে নাই দূর দূরান্ত থেকে মানুষ আমার কাছে আসতো এবং আমার কাছ থেকে মানুষজন চিকিৎসা নিয়ে যাইতো খুব ভালো চিকিৎসা মানুষজন পাইত এরকম করে সময়গুলো কাটতে কাটতে আমার বউয়ের মানে আমি কিন্তু পাথরটা আমার বউকেও দেখাইতাম না মাঝে মাঝে আমার বাবা আর আমি আমরা দুজনেই মিলে এই কবিরে যে চিকিৎসাটা করতাম একদিন আমার বউ আমাকে খুবভাবে ধরলো যে পাথরটা একটু আমাকে দেখাও মানে খুবভাবে দৌড়লো জ্যোৎস না আমি ওকে পাথরটা দেখাচ্ছি না বলি এটা আমি তোমাকে কেন দেখাবো খুব অনুরোধ করার পর আমার বাবার কাছ থেকে না একদিন আমি পাথরটা ওকে দেখাই শুধু একবার ওকে দেখায় এইটা আমাদের প্রায় আপনার চার থেকে পাঁচ মাস পরের কথা বলতেছি এখানে আরেকটা বিষয় আমি বলতে ভুলে গিয়েছিলাম সেটা হচ্ছে আমি কিন্তু ফিরে এসে ওই পাথরের যিনি আমাকে পাথরটা দিয়েছিল ফিরে এসে ওই বৃদ্ধ লোকটাকে আমি অনেক খুঁজেছিলাম তাকে আমি আর পাই নাই বাড়িয়া লোকে জিজ্ঞেস করেছিলাম সেই কি আপনার কাছে আসছিল চাবি নেওয়ার জন্য বলে না উনি তো আর আসে নাই ভিক্ষা করা হতো কুষ্টিয়া শহরের বিভিন্ন জায়গায় আমি ওই লোকটাকে খুঁজতাম যে কোথাও ওনাকে পাই কেনা এবং ওনার বর্ণনা দিতাম যে লোকটা দেখতে এরকম ছিল এরকম বয়স্ক ছিল ভিক্ষা করতো আপনারা কেউ চিনেন কি না কেউ ওনাকে চিনে না যত মানুষকে বলি কেউ বলে যে না ভাই এরকম কোনো ভিক্ষক নাই দীর্ঘদিন আমি কুষ্টিয়া শহর ওনাকে খুঁজেছিলাম এই বিক্ষোভটাকে আমার খুঁজে পেলাম না যাই হোক এরকম করে আমার বউ তখন পাথরটা ওই দিন দেখলো দেখার পরে আমি আর আব্বা ঘুমাইলাম সকালবেলা আমার আব্বা হঠাৎ করে আমারে বলতেছে যে আসাদ রে আসাদ আমাদের পাথরটা কোথায় আমি বললাম আব্বা পাথর তো আমি তোমার রাতের বেলায় দিয়ে দিছে বলে তুই না পাথরটা আনছিলি রাতে আমি বললাম হ্যাঁ আনছিলাম তো আনার পর আবার তোমাকে দিয়ে দিছি আব্বার সাথে কথা বলতে বলতে আমি ডান দিকে ফিরে দেখি আমার বউ খাটে নাই আমি তখন লাভ দিয়ে উঠলাম ওইটা বলতেছি আব্বা তুমি পাথর কই রাখছো আব্বা বলে ঘরের মধ্যেই তো রাখছিলাম আর সবসময় যেখানে রাখি আমি বলি জ্যোৎসনা কোথায় আব্বা বলে জ্যোৎসনাকে আমি তো জানি না এবার জ্যোৎস্নাকে খোঁজা শুরু করলাম মুহূর্তের মধ্যে এই দিকে ওই বিভিন্ন দিকে জ্যোৎস্নাকে খুঁজতেছি কিন্তু জ্যোৎস্নাকে কোথাও আর খুঁজে পাওয়া যাচ্ছে না জোসনার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না আমার আব্বা তখন পাগলের মতো হয়ে গেল আমাদের ঘরে আর ওই পাথরটা নাই ঘরে পাথরটা নেয় আমার আব্বা এদিকে ওইদিকে বিভিন্ন দিকে পাথরটা খুঁজতেছে ঘরে আর পাথরটা পেলাম না কিন্তু এই ছয় সাত মাসে আমরা এত পরিমাণের আলহামদুলিল্লাহ এত পরিমাণের মানুষের চিকিৎসা করেছি এবং একজন মহিলাই সেই আমলে আমাদেরকে কুষ্টিয়া শহরে একটা জায়গা কিনে দিয়েছে একজন ঢাকার মহিলা ওনার অসুস্থ মেয়ের প্রতিবন্ধী মেয়ের চিকিৎসা করেছিলাম উনি আমাদেরকে প্রায় ছয় কাঠার মতো জায়গায় কুষ্টিয়া শহরে কিনে দিয়েছে তো এরপরে আমি ওনাকে আর খুঁজে পাই না মানে এই পাথরটাও খুঁজে পাই না আমার বউরেও খুঁজে পাই না তখন আস্তে আস্তে বুঝে গেলাম যে আমার বউ সম্ভবত আমার এই পাথরটা নিয়ে চলে গেছে আমি অনেক খোঁজাখুঁজি করার পরে আমার বউরও আর খুঁজে পেলাম না এই পাথরও আর খুঁজে পেলাম না আমি আমার শ্বশুর বাড়িতে গেলাম ওনাদেরকে বললাম ওনারাও বলে এই নাকি ওদের বাড়িতে আসে নাই আমি বাংলাদেশের বিভিন্ন জায়গায় জ্যোৎসনাকে খুঁজেছি কোথাও পাই নাই সর্বশেষ জ্যোৎসনাকে না পাওয়ার পরে এই পাথরটাও হারিয়ে ফেলেছি আমরা চাইলে ভুয়া পাথর দিয়ে মানুষের চিকিৎসা করতে পারতাম কিন্তু সেটা আর আমরা করি নাই আমরা চাইলে ভুয়া পাথরে মানুষের চিকিৎসা করতে পারতাম সেটা আমি আর করিনি সেটা সম্পূর্ণ বন্ধ করে দিয়েছি আমরা বলছি আমাদের কাছে একটা জিনিস ছিল এটা হারিয়ে গেছে এটা আমাদের কাছে নাই আপনারা আর আইসেন না মানুষদেরকে বিদায় করে দিয়েছি কুষ্টিয়া শহরে আমাদের যা আমাদেরকে যে জায়গাটা একজন মহিলা দান করেছে সেই জায়গাটাকে আমরা একটা মাদ্রাসা তৈরি করি এবং সেই মাদ্রাসা এবং ইতিমখানায় আমি বাচ্চাদেরকে রাখি এবং এইভাবে আমার দিনগুলো কাটতে থাকে পরিবার থেকে প্রেসার দিয়ে পরে আমাকে একটা বিয়ে করায় পুনরায় আরেকটা বিয়ে করায় আমি তখন তৃতীয় বিয়ে করি এবং তৃতীয় বিয়ে করার পরে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে চার চারটা কন্যা সন্তান দেয় এবং চারটা কন্যা সন্তান নিয়ে আমি অনেক সুখে আছি অবাক করা বিষয় হচ্ছে দুই সালে আমি হঠাৎ করে জানতে পারি যে মুর্শিদাবাদে কোনো একটা মাজারের ভিতরে একজন বাবা নাকি ওইরকম একটা পাথরের থেরাপি মানুষদেরকে দিয়ে থাকে মানে পাথরের চিকিৎসা দিয়ে থাকে উনি পাথর বাবা নামে পরিচিত এটি ইন্ডিয়া মুর্শিদাবাদে এটা জানার পরে আমার তো কোনোই পাথরটা দেখার একটা আগ্রহ জাগল মনে আমি তো ওই পাথরটা দেখার জন্য মুর্শিদাবাদে ওই লোকটার কাছে গেলাম ওই মাজারে গেলাম এবং মাজারে যাওয়ার পর আমি যে লোকটাকে দেখলাম যিনি পাথরের থেরাপি দিচ্ছে আমি এই লোকটার চেহারা দেখলাম অবিকল আজ থেকে বহু বছর আগে আমার ঘরে ভিক্ষা করা ওই ফকিরটার মতো আমার ঘরে ভিক্ষা করতো যে একজন ফকির ছিল যিনি আমাকে পাথরটা দিয়েছে ওনার চেহারাটা অবিকল ওই লোকটার মতো আমি তখন ওই লোকটার জীবনে জানতে শুরু করে এবং ওই এলাকায় ঘোরাফেরা করে জানতে পারি তিনি তেখানে ওই জায়গায় পাথর মানে যেখানে উনি মাজার দিয়েছে ওইখানে উনি বিবি অনেকগুলো বছর ধরে থাকতেছে এবং সেখানে তিনি পাথরের মাধ্যমে মানুষের চিকিৎসা করে কিন্তু মুর্শিদাবাদের ওই মাজারে থাকা ওই মাওলা ওই হুজুর কখনো কারো কাছ থেকে এক টাকাও নেয় না উনি পাথরের চিকিৎসা দেয় এবং চিকিৎসা বাবদ মানুষের কাছ থেকে একটা টাকাও নেয় না এবং কেউ যদি স্ব ইচ্ছায় টাকা দিয়ে যেতে চায় তিনি সেটাও নেয় না দীর্ঘদিন ওখানে থাকার পরে ওনাকে আমি রিকোয়েস্ট করলাম যে আমি আপনার পাথরটা একটু দেখতে চাই ওই হিন্দি লোকটা তখন তার পাথরটা আমাকে দেখালো আপন ভাই আমি জানি না আপনি বিশ্বাস করবেন কি না এই পাথরটা সেই পাথর যে পাথর নিয়ে আমার বউ ময়না পালিয়ে আসছিলো অবিকল একই পাথর একই পাথর অবিকল যে পাথর নিয়ে আমার ময়না পালাইয়ে গেছে তো উনি আমাকে পাথরটা দেখায়ও বটে আমি ওনার সাথে কথা বলার চেষ্টা করি উনি খুব বেশি আমার সাথে কথা বলে না তবে আমি একটা কথাই বলি ওই লোকের চেহারা অবিকল আমার ঘরে বিক্ষোভটার মতো চেহারা ছিল তো আমার ঘরের ভিক্ষুক তো বাংলা ছাড়া কথা বলতে পারতো না কিন্তু ওই লোকে মানে বাংলা কথা খুব কমই বলে বেশিরভাগই হিন্দি কথা বলে একটা পর্যায়ে আমি তখন ইন্ডিয়া থেকে চলে আসি আসার পরে এতগুলো বৎসর আমার জীবন থেকে কেটে গেল আমি আমার বউ জ্যোৎস্নার কোনো সন্তান পেলাম না জ্যোৎসনা মরে গেছে না বেঁচে আছে এটাও কেউ বলতে পারে না এবং আমার বাবা মাও জানে না আজকে আমরা অনেক ভালো আছি কুষ্টিয়া শহরে আমাদের কিছু ব্যবসা বাণিজ্য আছে মাদ্রাসা আছে সব কিছু মিলে খুব ভালো আছি আমার বাবা মা আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত বেঁচে আছে এবং তাদের শরীর শারীরিক স্বাস্থ্য খুব বেশি ভালো না আমার আব্বা কিছুদিন আগে হার্ট অ্যাটাক করেছিল এখন মোটামুটি আছে তবে বিস্ণাতি করতে পারে না দুজনেরই প্রচণ্ড রকমের বয়স হয়েছে যে কোনো সময় তারা চলে যেতে পারে তো আমি বেশ কয়েকদিন ধরে অনেকের মুখে আপনার গল্পটা শুনতে পাই আমাদের কুষ্টিয়াতে অনেকে আপনার গল্প শোনে এবং আমার এক পরিচিত চাচির মাধ্যমে আপনাকে পেলাম আপনার গল্পটা শুনলাম ভালো লাগলো সেখান থেকে আমি আমার জীবনের গল্পটা বললাম এবং আপনি যদি ভালো লাগে আমার গল্পটা প্রচার করতে পারেন কারণ এই গল্পের মাঝে অনেক শিক্ষণীয় বিষয় আছে আপন ভাই আপনি ভালো থাকবেন আপনার জন্য রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুক আমি গল্পটা শুরু করার শুরুতেই আপনাদেরকে বলেছিলাম যে এই গল্পটা এক আধ্যাত্মিক টাইপের বাস্তব জীবনের গল্প ভীষণ রকমের আধ্যাত্মিক রকম আমি মুর্শিদাবাদের ওই পাথর বাবার নাম শুনেছিলাম অনেকের মুখে অনেকগুলো গল্প তো আমি ওই বাবাকে পেয়েছিলাম তিনি এক ধরনের পাথর দিয়ে চিকিৎসা করে মানুষদেরকে এবং তিনি কোনো টাকা পয়সাও নেয় না এবং আজকে কুষ্টিয়ার ভাই আসাদের জীবন থেকেও আমি পুনরায় আবারও মুর্শিদাবাদের ওই কবিরাজার কথা আমি পুনরায় আবারও শুনলাম হ্যাঁ আসলে পাথরের চিকিৎসা মানে পাথর দ্বারা মানুষের চিকিৎসা করা বা বিভিন্ন পাথর মানুষের বিভিন্ন কাজ আছে সেটা অনেকেই বলে এবং আরেকটা বিষয় এই যে জার এটা আমাদের নবী রাসুলদের জমানা থেকে ছিল জারফোঁক দেওয়া কোনো তাবিজ দেওয়া তাবিজ তোমান করা এইগুলো নবী রাসুলরা পছন্দ করতে না তাবিজ করা এটা শিরিক ছিল কিন্তু পাথর দেওয়া বা আপনার মানুষকে ফুঁ দেওয়া বিস্মিল্লাভ করে ফুঁ দেওয়া এই জিনিসগুলো রাসুলের পক্ষেও ছিল রাসুল দোয়া পরে মানুষদেরকে ফুঁ দিত হ্যাঁ জানি না যাই হোক আমার কাছে গল্পটা পড়ার পরে অত্যন্ত ভালো লাগলো আল্লাহ তালার তার নিতান্তই কুদুরত দেখালো সবচেয়ে অবাক হয়ে গেলাম এই কথাটা শুনে প্রথমত অবাক হলাম যে জ্যোৎস্না কোথায় চলে গেল সেরাতে পাথর নিয়ে এর কোনো সন্ধান আজ পর্যন্ত কেউ দিতে পারেনি বহু বৎসর আগে জ্যোৎস্না চলে গেছে আরও প্রায় দশ পনেরো বছর আগে কিন্তু জ্যোৎস্নার কোনো সন্ধান পাওয়া যায়নি এবং সবচেয়ে বেশি অবাক হলাম মুর্শিদাবাদের যে পাথর বাবা আছে যিনি পাথর দ্বারা মানুষের চিকিৎসা করে সেই পাথর বাবার চেয়ারা আসাদ ভাইয়ের মতে বা আসাদ ভাইয়ের কথা মতো ওই বা মুর্শিদাবাদের পাথর বাবার চেয়ারা অবিকল ওনার ঘরে থাকা মাত্র কয়েকদিনের জন্য আসা ওই ভিক্ষুকের চেহারার মতো ইনি হয়তো অলি আল্লাহর এরকমও হয়ে থাকে বিভিন্ন রূপে বিভিন্ন মানুষকে হয়তো সাহায্য সহযোগিতা করে তিনিও হয়তো এরকমই কেউ হতে পারে যেই হোক গল্পটা পড়ে আমার ভালো লাগলো আপনাদের কাছে কেমন লেগেছে আপনার কমেন্ট বক্সে লিখবেন বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আজকের মতো এখানেই বিদায় আপনাদের সাথে আমার দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে আল্লাহ হাফেজ এেন আসসালামু আলাইকুম